আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্পেশাল চাইল্ড কেয়ার থেকে। আমি সাইদ আহমেদ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আরেকটি আলোচনায়। আজকেও আমরা স্পেশাল নিড চিলড্রেনদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা যারা প্যারেন্টস আছি এবং আমাদের সাথে আপনারা যারা প্রফেশনাল আছেন, তারা জানেন যে আমাদের বাচ্চাদের অন্যতম প্রধান একটি চ্যালেঞ্জ আমাদের জন্য, প্যারেন্টসদের জন্য, হচ্ছে বাচ্চাকে বুঝতে পারা। আমাদের শিশুদেরকে বুঝতে পারা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় অনেক সময়, বিশেষ করে ওরা যখন বড় হতে থাকে, তখন অন্যান্যদের মতো তাদের যে অ্যাডোলেসেন্স বা সেগুলোর সাথে সাথে তার যে পরিবর্তন আসে, কিন্তু দেখা যায় যে আমাদের অধিকাংশ বাচ্চাই নিজেদেরকে প্রকাশ করতে পারে না সঠিকভাবে, যে কারণে বিভিন্ন ধরনের প্রবলেম বিহেভিয়ার দেখা যায় এবং আমাদের প্যারেন্টসদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় তাদেরকে বুঝতে পারা এবং সেই অনুযায়ী চলা। তো এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের বাচ্চারা ডিপ্রেশনে ভোগে, সেটা তারা প্রকাশ করতে পারে না, আমরা অনেক সময় খুব অসহায় বোধ করি। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে একজন সাইকিয়াট্রিস্টকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট থেকে ডক্টর নুসরাত শামীমা নূর আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি ডক্টর নুসরাতকে স্বাগত জানাই স্পেশাল চাইল্ড কেয়ারের আজকে আলোচনায়। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসলে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পঞ্চম বর্ষের শিক্ষার্থী। আমি চাইল্ড এন্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে আছি। আমি শিশুদের নিয়ে কাজ করছি গত 4 বছর ধরেই। এর মধ্যে আমি দেশের বাইরেও বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করেছি। আমি অ্যারাবিয়ান চাইল্ড, যারা আপনার দুবাইতে হচ্ছে অটিস্টিক চাইল্ডদেরকে নিয়ে কাজ করে, তাদের সাথে আমি কাজ করেছি। আমি বেশ কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথেও জড়িত আছি। এই হলো আমার পরিচয়। আর আমি MBBS পাশ করেছি হচ্ছে চট্টগ্রাম মাও শিশু হসপিটাল মেডিকেল কলেজ থেকে। তো আসলে একদম প্রথম থেকেই আমরা আসলে একদম স্টার্টিং থেকে আসলে অটিস্টিক চাইল্ডের সাথে বেশ নিবিড় ভাবেই জড়িত ছিলাম আর কি। তো ভাইয়া যে কোয়েশ্চেনটা করেছে যে অটিস্টিক চাইল্ডরা নিজেকে প্রকাশ করতে পারে না, কিভাবে আসলে ওরা নিজেকে প্রকাশ করতে পারবে এটা জানতে চাইলেন। আসলে রোগটাই এমন যে ওদের সোশ্যাল ইন্টারাকশন বলেন বা সোশ্যাল কমিউনিকেশন বলেন, এই জায়গায় অনেক ঘাটতি আছে। এটা 100% কারেকশন করা সম্ভব না, কিন্তু যদি মাইল্ড অটিজম হয়ে থাকে, মানে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারটা যদি মাইল্ড হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি বেশ ভালো রেসপন্স পাই যদি কিনা আমরা প্রথম থেকে ইন্টারভেনশনটা স্টার্ট করতে পারি। যেমন ধরুন, একটা 3 বছরের বাচ্চাকে যদি আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন, আমরা যদি তখন থেকেই ওকে স্পিচ থেরাপিটা স্টার্ট করি, তাহলে আমরা ভালো একটা ইম্প্রুভমেন্ট পেতে পারি। কিন্তু ম্যাক্সিমাম কেসেই দেখা যায় বাবা মা নিয়ে আসেন 5 বছরের পরে, যখন কিন্তু ব্রেইন ম্যাচিউর হয়ে যায়। একটা ব্রেইন ম্যাচিউর হয়ে গেলে তাকে স্পিচ থেরাপি দিয়ে মানে ওয়ার্ড গুলোর সাথে পরিচয় করে দেওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে যায়, যার কারণে দেখা যায় আমরা ভালো একটা রেজাল্ট পাই না। আর যদি সিভিয়ার কেস হয়, যেমন ভাইয়া সেরেব্রাল পলসির কথা বললেন, এটা এটা আসলে খুবই ডিফিকাল্ট ব্যাপার, কারণ সেরেব্রাল পলসিতে আপনার জানেনই যে ব্রেনের কিছু অংশ কাজ করে না, যার কারণে দেখা যায় যে মানে অনেক ইন্টারভেনশন প্রয়োজন, প্রচুর কাজ করতে হবে। অনেক কাজ করলে হয়তো আমরা 50%-এর মতো তার ইম্প্রুভমেন্ট পেতে পারি, কিন্তু সম্পূর্ণরূপে ভালো হওয়াটা আসলে সম্ভব না। কিন্তু তাও যদি 50% ইম্প্রুভ করা যায়, ওই 50% কাজ দিয়েও কিন্তু একটা বাচ্চা তার নিজের পার্সোনাল কেয়ার বলেন বা তার নিজের যা যা করণীয় সেই কাজগুলো করা, বা ধরেন যে যে কোনো ধরনের ওয়ার্কিং রিলেটেড কাজ, যেগুলো ইন্টেলেকচুয়াল যেটার সাথে জড়িত না, সেই ধরনের কাজ করে অন্তত বাঁচতে পারবে। কিন্তু ইন্টেলেকচুয়াল কাজগুলোর সাথে আসলে তাকে যতই আপনি পরিচয় করিয়ে দেন না কেন, ফলাফল খুব একটা ভালো আসে না আর কি, এটাই রিয়েলিটি আসলে। তো যাই হোক, আর নিজেদেরকে তুলে ধরতে পারে না, যেটা ভাইয়া বললেন, আপনারা জানেনই যে ওদের আই টু আই কমিউনিকেশনে প্রবলেম থাকে। হ্যাঁ, ওদের যে স্টেরিওটাইপিং বিহেভিয়ারের কারণে ওরা একটা জিনিসের মধ্যেই খুব রিজিড হয়ে থাকে, এর থেকে বাইরে আসতে চায় না। কিন্তু
এটা দূর করা যায়? এটা যদি আপনারা আর্লি নিয়ে আসেন, একটা বাচ্চাকে যদি 3 ইয়ার্স এর ভিতরে ডায়াগনোসিস করে তাকে যদি আমাদের সেন্টার গুলোতে আপনারা নিয়ে আসেন, তাহলে আমরা যদি সেই রকম ভাবে একটা বাচ্চাকে সময় দিয়ে তার প্যারেন্টস কে ট্রেন করে, স্কুলে টিচার কে ট্রেন করে যদি কাজ করতে পারি, তাহলে আমরা আশা করি যে অ্যাটলিস্ট 90% ইমপ্রুভমেন্ট হবে, তাও মাইল্ড অটিজমের ক্ষেত্রে। হ্যাঁ, আর মডারেট কেসে আমরা দেখি যে 60-70% ইমপ্রুভমেন্ট হয়। আর সিভিয়ার কেসে শুধু দেখা যায় যে সে তার পার্সোনাল কেয়ারটাই নিতে পারে বা চলে খেতে পারে, এটুকু হয়, কিন্তু ইন্টেলেকচুয়ালটা আসলে সে অ্যাচিভ করতে পারে না। হ্যাঁ, এইটুকু আমরা দেখেছি আর কি। আর বিভিন্ন অর্গানাইজেশন আসলে কিন্তু প্রপারলি ট্রেনড না, যার কারণে তারা দেখা যায় যে ম্যাক্সিমাম কেসে এই অটিজম এর বাচ্চাদের সাথে কি বিহেভ করতে হবে, তাদের প্যারেন্টস কে কি ট্রেন করতে হবে সেটা জানেন না, হয়তো অল্প কিছু জানেন, কোথাও কোর্স করছেন, তারপরে হয়তো অর্গানাইজেশন খুলে বসেছেন, যার কারণে তারা প্রপারলি ট্রেন করতে পারে না। কিন্তু প্রপারলি ট্রেন করলে অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া সম্ভব, কারণ আমরা অনেক অটিজমের বেবিদেরকে দেখেছি যারা অনেক ভালো অ্যাথলেটস, জিমন্যাস্ট, ইভেন ক্রিয়েটিভ অনেক কাজের সাথে জড়িত, বড় বড় সায়েন্টিস্টদের সবাইরই বলে যে অটিজম আছে, মানে ম্যাক্সিমামই দেখা যায় যে ক্রিয়েটিভ কাজের সাথে যারা জড়িত। তাহলে এত বড় বড় মানুষদের যদি অটিজম থাকতে পারে, তাহলে অটিজমের বাচ্চারা কেন ভালো কিছু করতে পারবে না? তাদের কিছু জায়গায় উইকনেস আছে, কিন্তু স্ট্রেংথও তো আছে। অনেক ধন্যবাদ। একটা বিষয় তো যেটা দাঁড়াচ্ছে যে আপনার আপনার আর্লি ইন্টারভেনশনের কথা বলছেন, তো সেটা ইনফ্যাক্ট সবাই বলছে, সব যত প্রফেশনালদের সাথে আমরা কথা বলছি যে 2.5 বছর 3 বছর এরকম একটা সময়, কিন্তু সবার ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। অনেক সময় একটা ইনফরমেশনের অভাব থাকে, অনেকের লাক খারাপ থাকে, অনেকে বুঝতে পারে না, অনেক সময় সোশ্যাল কিছু ব্যাপার থাকে। আমরা যখন প্যারেন্টসদের সাথে কথা বলছি, অনেকে বলে যে এরকম আমি চেয়েছিলাম কিন্তু কিন্তু আমার মানে ফ্যামিলি থেকে বা আশপাশ থেকে বলেছে যে না এরকম হয়ই থাকে, ওর বাবা এবার দেরিতে কথা বলেছে, দেরিতে হেঁটেছে, এগুলো করতে করতে দেরি হয়ে যায়। এখন যারা বড় হয়ে গেছে, যাদের বয়স এখন বেশি, আরো বেশি, 7-8 বছর বা 10 বছর 12 বছর, তাদেরকে নিয়েও আমাদের চলতে হবে, তাদেরকে নিয়েও আমাদেরকে ভাবতে হবে এখন যতটুকু সম্ভব। আমরা আসলে বাবা মারা আমরা এটা জানি যে হয়তো মানে সেটা একেবারেই কখনোই পুরোপুরি ভালো হবে না, কিন্তু বাবা মা হিসেবে আমরা তো আসলে চেষ্টাটা ছেড়েও দিতে পারি না। আমরা চেষ্টা করে যাই, এমনকি 20 বছরের বাচ্চার বাবাও চেষ্টা করছেন যে তাকে যতটুকু ম্যানেজেবল করা যায়, ওকে সেলফ ডিপেন্ডেন্ট করা যায়, নিজের কাজগুলো নিজে করতে পারে। ও হয়তো ইনকাম করতে পারবে না, কিন্তু যতটুকু অন্যদের উপর চাপটা কমে। তো সেই ক্ষেত্রে আপনি কি এমন কিছু সিমটম আমাদেরকে বলবেন যে যদি ওই বাচ্চাগুলো আমরা জানি যে এমনকি দুটো অটিস্টিক বাচ্চাও একদম আলাদা, দুটো ভাই বোনও যদি অটিস্টিক হয় তাও তারা আলাদা, এটা আমরা জানি খুব মানে বারবার এটা বলা হচ্ছে সব জায়গা থেকে, তারপরেও এমন কিছু কমন সিমটম আছে যেগুলো দেখে আমরা ধারণা করতে পারি যে আমার বিশেষ শিশুটার মধ্যে কোনো ধরনের ডিপ্রেশন কাজ করছে, মানে ডিপ্রেশনের বহিঃপ্রকাশ তার এভাবে করছে, এরকম কিছু সিমটম বলা যায়? হ্যাঁ, যেমন আপনি বললেন যে একটা বাচ্চা, প্রথম যে প্রশ্নটা যে একটা বাচ্চা বড় হয়ে গেছে বা তার বয়স 7-8 বছরের বেশি, এখন মানে তার ক্ষেত্রে আপনি কি কি ইন্টারভেনশন ইউজ করতে পারেন? হ্যাঁ, যদি এমন হয় যে একটা বাচ্চার বয়স 7-8 বছর, তখন তাকে অকিউপেশনাল থেরাপি যেটা আছে, সাইকোথেরাপি যেটা আছে বা মেডিসিন যেগুলো আছে, সেগুলো দিয়ে আমরা চেষ্টা করি যে যেন ওর স্টেরিওটাইপিং বিহেভিয়ারটা কন্ট্রোল করা যায়, কোনো ডিসঅর্গানাইজড বিহেভিয়ার বলেন বা অড বিহেভিয়ার বলেন, সেগুলো আমরা যেন কন্ট্রোলে রাখতে পারি। আর ওকে আমরা পার্সোনাল কেয়ার বা পার্সোনাল স্কিল ডেভেলপ করার জন্য যে যে ট্রেনিং গুলো আছে, সেই সেই ট্রেনিং গুলো আমরা একদম সেভাবে শিখিয়ে দেই। আস্তে আস্তে দেখা যায় কি ওরা পার্সোনাল কেয়ারটাও নিতে পারছে। হ্যাঁ, তারপর দেখা যায় যে যখন আমরা অকিউপেশনাল থেরাপি গুলা দিই, তখন দেখা যায় যে ওরা বিভিন্ন ডাইং এর কাজ করে বা অনেক ভালো ভালো, ওদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে, ওদেরকে ট্রেন করলে পসিবল। হ্যাঁ 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 ভকেশনাল কাজগুলো যেগুলো শেখানো হয়, তারপর যে সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি যেটা আছে সেটা দিলে না, ওদের যেই একটা যে হাইপার সেন্সিটিভিটি যে বিহেভিয়ার গুলো থাকে না, সেগুলো অনেক কিন্তু কারেক্ট হয়ে আসে। তো বড় হয়ে গেলে একদমই যে একটা বাচ্চা পুরোপুরি বার্ডেন হয়ে যাবে ফ্যামিলির উপর, তাও কিন্তু না। প্রপারলি, হ্যাঁ প্রপারলি যদি এমন কোনো ট্রেইনার পাওয়া যায় বা প্রপার কেয়ার করতে পারছেন এমন কাউকে পাওয়া যায়, সে যদি তাকে সেভাবে ট্রেন করতে পারে, তাহলে অ্যাটলিস্ট আমি বলবো যে ভকেশনাল ট্রেনিং বলেন, অকুপেশনাল থেরাপি বলেন, তা দিয়ে অনেক ইমপ্রুভ করা পসিবল।
আর আপনি পরে যেটা বললেন যে কি সিমটম দিয়ে বুঝবেন, সিমটম আসলে এক এক বাচ্চার ক্ষেত্রে এক এক রকম হলেও কিন্তু বেশ কিছু জায়গায় কমনালিটি রয়েছে। যেমন ধরুন, প্রথমেই একটা বাচ্চা যখন হবে দেখবেন যে ও চোখের দিকে তাকিয়ে কিন্তু কথা বলে না, হ্যাঁ ওর আই টু আই কন্ট্যাক্ট দেখবেন একদমই হবে না। মানে আপনার কাছে তখন হয়তো একটু অবাক লাগছে যে কি ব্যাপার, আমি ওর দিকে তাকিয়ে কথা বলছি কিন্তু ও আমার দিকে কিন্তু তাকাচ্ছেই না, ও দেখবেন যে অন্য কোনো দিকে তাকিয়ে আছে। তারপর ধরেন যে কোনো একটা ড্রেসের প্রতি ওর অনেক বেশি ফ্যাসিনেশন, ওই ড্রেসটা ছাড়া অন্য কোনো ড্রেস পরবেই না। তারপর দেখবেন যে কোনো একটা খেলনা, একটা খেলনা দিয়েই খেলবে, ওই খেলনা ছাড়া অন্য কোনো খেলনা দিয়েই খেলবে না। তারপর দেখবেন যে খেলনা দিয়ে না খুব অদ্ভুত ভাবে খেলছে, যে সাধারণত গাড়ি দিয়ে ধরেন আমরা যেভাবে খেলি, যে না গাড়ি চালাচ্ছি, ওরা দেখবেন যে গাড়ি দিয়ে অন্যরকম কোনো একটা ভাবে খেলছে। লাইন আপ করছে বা হ্যাঁ, আবার অনেক সময় হ্যাঁ সারিবদ্ধ ভাবে সাজায়, হ্যাঁ এগুলো আপনি দেখবেন। এছাড়া দেখবেন যে যখন ওর সাথে আপনি কথা বলতে যাবেন বা কিছু, এমন ভাবে কথাটার উত্তর দিবে যেমন ধরুন ওর খিদে লেগেছে, তখন বলবে না যে মা আমার খিদে লেগেছে, বরং বলবে যে তুমি ভাত খাবে, এভাবে মানে হচ্ছে ওই যে যেটাকে আপনার নোজোকমিয়াল রিভার্সাল যেটাকে বলে আর কি, হ্যাঁ ওই রকম ভঙ্গিতে কথা বলবে। তারপর ওদের মধ্যে দেখবেন যে রোবোটিক স্টাইলে ওরা বেশি কথা বলে, হ্যাঁ প্রোসোডি যেটাকে আপনার বলেন, যদি হ্যাঁ বলে ওরা সবাই তো আর হ্যাঁ কথা বলে না, যারা হ্যাঁ হ্যাঁ বলে যা তারা অনেক এরকম। বলে আর কি, হ্যাঁ এগুলো আর হচ্ছে হ্যাঁ আপনার, এগুলো হচ্ছে মোটামুটি আপনি যেগুলো বলছেন যেগুলো হুম মোটামুটি যাদের মধ্যে অটিজম বা নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার জাতীয় এগুলো আছে, আমরা এই সিমটম গুলো কমন সিমটম। কিন্তু আপনার যদি যখন বড় হয় বাচ্চাগুলো যখন মানে এক ধরনের অ্যাডোলেসেন্স এর দিকে যায়, 10-11 বছর, এখন ওরা যদি ডিপ্রেসড হয়, না আজকের বিষয়টা যেহেতু ডিপ্রেশন এই জন্য বলছি, ওরা যদি ডিপ্রেসড হয়, এখন যেটা নিউরোটিপিক্যাল বাচ্চা, যা তাদের সাথে আমরা তো কথা বলতে পারি, ও প্রকাশ করতে পারে, ও হয়তো বলবে যে আমার ভালো লাগছে না বা এটা আমি করতে চাচ্ছি, হ্যাঁ ওর একটা একটা চ্যানেলাইজ করার একটা সুযোগ থাকে, আমাদের সাথে শেয়ার করতে পারে, আমরা তাকে সেটা দিতে পারি, অর্থাৎ ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেতে চায়, আমাদের সাথে ঘুরতে যেতে চায়, বেটা খেতে চায়, বেটা দেখতে চায়। কিন্তু আমাদের বাচ্চাগুলো যেহেতু প্রকাশ করতে পারে না, এই বাচ্চাগুলো আমরা বুঝবো কিভাবে যে ওরা ডিপ্রেসড, ওর ডিপ্রেশন কাজ করে? আপনি বুঝতে পারবেন এটা, ওরা খুব টেম্পার টেন্ট্রাম শো করবে, দেখবেন যে মানে সবকিছুতে খুব ইরিটেবল, ওরা বুঝাতে পারবে না, কথা দিয়ে হয়তো বলতে পারবে না, কিন্তু দেখবেন যে যে কোনো কিছু দিবেন হাত থেকে ফেলে দিবে বা ছুড়ে মারবে, নিজের শরীরে আঘাত করবে। ওরা খুব ডেলিভারেট সেলফ হার্ম করে, কিন্তু নিজের মাথাকে ব্যাং করে বারবার, দেখা যাচ্ছে যে দেয়ালে মানে বাড়ি মার থাকে, হ্যাঁ এই কাজগুলো দেখবেন যে ওরা কন্টিনিউয়াসলি করবে, কারণ ওরা আসলে বুঝাতে পারছে না যে ওদের কষ্ট হচ্ছে। তো এই যে ওদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে না, এই ফ্রাস্ট্রেশন থেকে আস্তে আস্তে ওরা ডিপ্রেসড হয়ে যায়, ম্যাক্সিমামই ওরা এটা ইরিটেবিলিটির মাধ্যমে শো করবে আপনার কাছে। হ্যাঁ আপনি দেখবেন যে অলওয়েজ খুব রিয়েক্টিভ, কোনো কিছুই ওকে ধীরস্থির ভাবে বুঝাতে পারবেন না, কথাই বলা যাবে না, একদম ওকে টাচ করতে গেলেই দেখা যাবে যে মানে ও খুব সেন্সিটিভ হয়ে যাবে, খুব রিয়াকশন শো করবে। আর এটা যদি আপনার 15-16 দিনের বেশি টানা এইভাবে চলতে থাকে, তাহলে তো অবভিয়াসলি ও ডিপ্রেসড হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে 1 বছর 2 বছরও দেখবেন যে টানা এইভাবে চলছে, যে খুব ইরিটেবল, কোনোভাবেই ওর সাথে কথা বলা যায় না। আস্তে আস্তে দেখবেন যে মানে খাবার খাওয়ার প্রতি যে আগ্রহ, সেই আগ্রহ ওর কমে গেছে, খাবারও খেতে চাইবে না, অনেক সময় দেখবেন যে কাগজ খাইবে খাবে, তারপর মানে যেটা খাবার না, খাবার খাওয়ার জিনিস না, সেই জিনিসটা সে খাওয়া শুরু করবে। হ্যাঁ এই ধরনের পিকা ডেভেলপ করে ওদের মধ্যে, মানে যখন এই ধরনের ডিপ্রেসড হয়ে যায়, এই জিনিসগুলো দেখে বুঝবেন। যেমন আমাদের পিজিতে, হ্যাঁ জি জি, সেই ক্ষেত্রে আপনার আমাদের করণীয় মানে বাবা মা আমরা কি করব, মানে কি করতে পারি আমরা ওদেরকে শান্ত করার জন্য, বা ওষুধ ছাড়া? একটা তো হতে পারে যে সাইকিয়াট্রিস্ট উনি ওষুধ সাবস্ক্রাইব করলেন, প্রেসক্রাইব করলেন, এবং অনেক ক্ষেত্রে বলা হয় যে ওষুধ নিয়েও এক ধরনের বিতর্ক আছে যে ওষুধ যত কম দেওয়া যায় তত ভালো, এটা নিয়ে আমরা শুনি, যেটা আবার অনেক ক্ষেত্রে হয়তো ওষুধ দিতেই হবে, এমন হতে পারে, এটা অবশ্যই ওই বাচ্চাটার কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। কিন্তু ওষুধ ছাড়া ম্যানেজমেন্টে আর কোনো উপায়, মানে ওর সাথে কোনো রকম কমিউনিকেট হ্যাঁ আসলে যেমন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা ইন্টারপার্সোনাল থেরাপি, এই দুইটা থেরাপি আমরা কিন্তু ডিপ্রেশনের বাচ্চাদেরকে দেই, যাদের ধরেন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে। তাদের ক্ষেত্রে প্রবলেমটা হলো কি, মানে যারা বলেন যে ওষুধ না দেয়া ভালো, কম দেয়া ভালো, এটাও পুরোপুরি কিন্তু ঠিক না। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন যে যার নিউরো ট্রান্সমিটারেই অল্টারেশন রয়েছে, তাকে তো আপনি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা ইন্টারপার্সোনাল থেরাপি দিয়ে কিন্তু কোনোভাবেই কারেক্ট করতে পারবেন না। হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আমরা ওর কগনিশনটা ফিরায় আনার জন্য কিন্তু একদম মানে অনেক
সময় ধরে ওর সাথে বসে কথা বলে আস্তে আস্তে এই কাজগুলো করতে হবে। ইন্টারপার্সোনাল থেরাপি আমরা দেই, সেন্সরি থেরাপিও দিতে পারেন বা সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি, এই জিনিসগুলো আপনারা দিতে পারেন। মা জড়ায় ধরতে পারে বাচ্চাকে, হ্যাঁ, বা রিইনফোর্সমেন্টের মাধ্যমে যে বাবা তুমি এরকম করো না, তুমি যদি এই বিহেভিয়ারটা বন্ধ রাখো তাহলে মা তোমাকে এটা কিনে দিবে ওটা, কিন্তু এভাবে রিইনফোর্স করে করে অনেক সময় কারেক্ট করা যায়। কিন্তু তাও দেখা যায় বাচ্চা টেম্পার টেন্ট্রাম শো করে। কিন্তু যদি আপনারা এই থেরাপিগুলোর সাথে ড্রাগ অ্যাড করেন, যেমন মানে SSRI এর কিন্তু খুব ভালো একটা রোল আছে এই যে নিউরো ট্রান্সমিটারটা ব্যালেন্স করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভালো রোল পাওয়া যায়। অনেকে বলেন যারা সাইকোলজিস্ট তারা বলেন যে ড্রাগ দেওয়াটা ঠিক না, কিন্তু এখন অনেক রিসার্চ এসেছে যারা বলছে যে ডেলিভারির সেলফ হার্মের জন্য ড্রাগ না দিয়ে তো আসলে অন্য কোনো কিছু করাই যায় না। আপনি এটাই বললাম যে হ্যাঁ বাচ্চাটার কন্ডিশনের উপর ডিপেন্ড করে আসলে, যে ওই বাচ্চাটা লাগবে কিনা। এবং সেই ক্ষেত্রে নিশ্চয়ই আপনি বলবেন যে তার একদম প্রপার একটা ডায়াগনোসিস হওয়াটা জরুরি। এই যে আপনি একটা হ্যাঁ নিউরো প্রপার ট্রান্সমিটারের কথাটা হ্যাঁ বললেন, এটা হ্যাঁ মনে হয় প্রপার ডায়াগনোসিস হওয়াটা জরুরি। এক্স্যাক্টলি, সেই সেই এই যে সুবিধাটা, মানে এটা আমি অবশ্য জানি না বলে জানতে চাচ্ছি যে আমাদের দেশে এই প্রপার ডায়াগনোসিসটা, নিউরো ট্রান্সমিটারের যে টেস্ট এবং এগুলো, সেগুলো কি এভেলেবল মানে BSMA হতে বা অন্য কোথাও? বেসিক্যালি এই যে নিউরো ট্রান্সমিটার অল্টারেশন যে হচ্ছে, এটা আসলে কিন্তু এই সেম নিউরো ট্রান্সমিটার অল্টারেশন অন্য আরো অনেক রোগে হয়। আপনি সাইকোসিসও দেখবেন যে অল্টারেশন হচ্ছে, ডিপ্রেশনে অল্টারেশন, অটিজম, ADHD এগুলাতেও অল্টারেশন হচ্ছে। তাহলে এক্স্যাক্টলি কিন্তু এটা পসিবল না যে আসলে কোন রোগের জন্য ওর অল্টারেশন হচ্ছে এটা ফাইন্ড আউট করা। আমরা বেসিক্যালি সাইকোমেট্রিক টুলের মাধ্যমেই ডায়াগনোসিস গুলো করি, কিন্তু এখন উন্নত দেশে অনেক জেনেটিক টেস্টিং আসছে যেটা দিয়ে ওরা অটিজম ডায়াগনোসিস করে, কিন্তু আমাদের দেশে জেনেটিক টেস্টিংটা এখনো অ্যাভেলেবেল না। আমরা বেসিক্যালি হচ্ছে আপনার এই সাইকোমেট্রিক টুল ইউজ করে এই ডায়াগনোসিসটা করি, কিন্তু এতে ভুল হয় না। কিন্তু কারণ আপনি যখন একটা আইডির বাচ্চা দেখবেন তার সাথে অটিজম কিন্তু থাকে, একটা আইডির বাচ্চার ম্যাক্সিমাম কেসে দেখবেন অটিজমটা থাকে, হ্যাঁ, ADHD থাকে। তো এই জিনিসগুলো, এই যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার গুলো সবগুলাই একটা মানে যে স্পেকট্রামের মতো সবগুলা একসাথে কোন একটার সাথে আরেকটা থাকে, হ্যাঁ। তো এটা একটু যদি ভালোভাবে পর্যবেক্ষণ করে তাইলেই কিন্তু ফাইন্ড আউট করা যায় যে তার কি সমস্যা আছে। মানে ডায়াগনোসিস ভুল হয় এটা খুব খুব রেয়ার কেসে হয়, তাই না? আপনারাও যদি নিজেরাও যদি দেখেন সিমটম গুলো মিলে তাইলেও বুঝতে পারবেন যে না কিছু তো একটা প্রবলেম আছে, অন্য 8-10টা বাচ্চাদের মতো তো নর্মাল হয় না আসলে। আমি কেন জিজ্ঞেস করলাম, আমাদের মতো প্যানেলসরা অনেকেই জিজ্ঞাসা করেন যে কোথায় যাব, এই টেস্ট গুলো কোথায় পাওয়া যায়। মানে আমাদের দেশে মেডিকেলের সবচেয়ে বড় জায়গাটা তো আপনাদের ওখানে, হুম মানে হুম হুম বঙ্গবন্ধু শেখ মুজিব, এক্স্যাক্টলি, হ্যাঁ তো সেইখানে আপনি কি তাহলে সেটা বলেন যে আমরা ওখানে গিয়ে এই টেস্ট গুলো করতে পারছি? যেমন আমরা ইপনার কথা জানি, ইপনা হ্যাঁ হ্যাঁ আলাদা হ্যাঁ হ্যাঁ ইপনাতে ওরা সাইকোমেট্রিক টুল ইউজ করে, আমরাও সাইকোমেট্রিক টুল ইউজ করে। আমাদের চাইল্ড এন্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিতে আসলে ওখানে সবার কাছে মোটামুটি ওদের কাছে টুলস আছে, তো ওরা টুলস দিয়ে আপনাকে ডায়াগনোজ করে দিতে পারবে যে কি সমস্যা আছে। কিন্তু কিছু জিনিস আছে, যেমন ধরেন যে অটিজমের কিন্তু যদি DSM-5 ক্রাইটেরিয়াই আপনি দেখেন, ওখানেও কিন্তু ওরা বলে দিয়েছে যে অনলি টুল দিয়ে কিন্তু ডায়াগনোসিসটা কমপ্লিট হয় না, বলছে যে ক্লিনিক্যালিও মানে ম্যানিফেস্টেশন গুলো দেখে একজন ডাক্তারের ধরেন এক্সপেরিয়েন্স থেকে সে একটা বাচ্চার সাথে কথা বলে দেখে কয়েকদিন যাচাই করার পরে তারপরে গিয়ে কিন্তু টোটাল টোটাল ডায়াগনোসিসটা আর কি। হ্যাঁ, সো দুইটারই কিন্তু ভূমিকা আছে, একটা তো হচ্ছে সাইকোমেট্রিক টুল আর একটা হচ্ছে যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস মানে থ্রু এক্সপার্ট আর কি, এটারও বেশ তাহলে প্রয়োজন আপনার আছে। পিজি হাসপাতালে বা BSMU-তে আমাদের বাচ্চাদের জন্য বা এই জাতীয় যারা NDT-তে যে বাচ্চাগুলো আছে বা যেসব শিশু এবং কিশোর, তাদের জন্য তাহলে আমরা দুটো জায়গা পাচ্ছি। একটা তো ইপনা আছেই একেবারে স্পেসিফাইড আপনার ইনস্টিটিউট, তার সাথে সাথে আপনাদের ডিপার্টমেন্টও এই সার্ভিসটা দেওয়া হয়, এবং হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের OPD আছে আপনারা। হ্যাঁ আমাদের OPD আছে। আমরা বেসিক্যালি এখনো আমরা হচ্ছে সাইকিয়াট্রির সাথেই আমরা হচ্ছে আউটডোরে রোগীগুলো দেখছি। যেমন ধরুন আপনি ইপনাতে গেলে হয়তো ওরা ডাইরেক্ট শুধু ডিসঅর্ডার গুলো ডায়াগনোসিস করে দিচ্ছে, কিন্তু যে বিহেভিয়ার অ্যাবনর্মালিটিস গুলো বাচ্চাদের হয় সেগুলো তো আমরা দেখি, সেগুলো আমরা দেখে আমরাই সেগুলো ট্রিট করি। হ্যাঁ, সো মানে হচ্ছে এটা আসলে একটা মাল্টি ডিসিপ্লিনারি টাস্ক আর কি, যে নিউরোলজিস্ট বলেন, তারপর পেডিয়াট্রিশিয়ান, হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট, সবাই মিলেই আসলে সমাধানটা দিতে হবে আর কি। এই জন্য আপনাদের যে ডিপার্টমেন্ট সেখানে যে, মানে আমি একটু বোঝার জন্য বলছি, হুম কারণ এটা সবার সাথে শেয়ার করা হবে,
যে ওখানে আপনারা অ্যাসেস করলেন, অ্যাসেসমেন্টটা হলো, আপনারা টেস্ট গুলো করলেন, করার পরে যে যদি প্রয়োজন হয় এই বাচ্চাটার, বা ছেলেটা হয়তো বড় হয়ে গেছে এখন, একেবারে বাচ্চা না, যেটা বললাম 14-15 বছর 16 বছর, সেই বাচ্চাগুলোর যে মানে বিহেভিয়ার মডিফিকেশন, সেই ব্যাপারে কি আপনারা সাজেশন দেন যে কিভাবে ওকে মডিফাই করবেন? আমাদের ওখানে আমরা ভর্তি করিয়ে, মানে ধরেন যে আমরা দেখলাম যে একটা অটিজমের বাচ্চার ওর অনেক বেশি ডিসঅর্গানাইজড বিহেভিয়ার আছে, তখন হচ্ছে আমরা আমাদের ডিপার্টমেন্টে ভর্তি করি। ভর্তি করে হচ্ছে আস্তে আস্তে এগুলো শিখাই, ড্রাগ দেই, ড্রাগের ইমপ্রুভমেন্টটা দেখি। মানে একটা জিনিস হচ্ছে, প্রথমে যখন খুব সিভিয়ার কন্ডিশনে আসে, তখন কিন্তু ড্রাগটা দিয়ে আমরা ফার্স্টে হচ্ছে শান্ত করি, দেন হচ্ছে কগনিশনটা আনার চেষ্টা করি, হ্যাঁ, এনে তারপরে হচ্ছে বিহেভিয়ার মডিফিকেশনটা করি। কারণ হচ্ছে ওর তো বুঝতে হবে যে আমি যে বিহেভিয়ার মডিফিকেশনের জন্য ওকে সুইটেবল মনে করব বা ওর প্যারেন্টস কে আনবো, দুইজনকেই প্রসিডিউরটা বুঝতে হবে। এখন বাবা মা তো বুঝবে, কিন্তু বাচ্চা তো বুঝবে না, যেহেতু ওর আচ্ছা, কগনিশনেও প্রবলেম থাকবে। তাই হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা ওকে ড্রাগ দিয়ে আগে ওকে শান্ত করে, দেন হচ্ছে ওকে ওর কগনিশনটা এনে, দেন হচ্ছে আমরা বিহেভিয়ার থেরাপি। আসলে অনেক লং টার্ম প্রসেস বেশিরভাগ ক্ষেত্রেই, হ্যাঁ, বাবা মা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, বলে যে এতদিন কেন থাকতে হচ্ছে, মানে সবাই খুব মানে ম্যাজিক্যাল একটা, হ্যাঁ তার মানে কি প্রয়োজনে আপনারা ওখানে রাখেন বাচ্চাদেরকে, মানে অ্যাডমিট হ্যাঁ 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 আমাদের ওখানে, হ্যাঁ আমাদের ওখানে অ্যাডমিট করা, আমাদের সেখানে দশটা, বাচ্চাগুলোকে একা থাকতে পারে, যে তো বাচ্চাগুলো সাধারণত বাবা মা বা মায়ের না বাবা সাথে মা থাকে, সাথে তো একজন গার্ডিয়ান থাকতেই হয়, মা থাকে বা বাবা থাকে, থাকতে আমি হবে। আপনার কাছে এগুলো জানতে চাচ্ছি কেন জানেন, হুম কারণ হচ্ছে যে আপনি এটা আপনি নিশ্চয়ই মানবেন যে অনেক উন্নত দেশের মতো আমাদের দেশে এখনো আনফর্চুনেটলি আমরা খুব বেশি সুযোগ সুবিধা আমাদের দেশে তৈরি হয়নি, এবং যা কিছু না আছে আমাদের দেশে সুযোগ সুবিধা, হ্যাঁ, তৈরি হয়নি, এটা এটা একদম সত্য কথা। একটা হচ্ছে ইপনা, আর হচ্ছে সিডিসি, যেই যেই সেন্টার গুলোতে সিডিসি শিশু আছে, বিকাশ কেন্দ্র হ্যাঁ বেশ কিছু হয়েছে এখন হ্যাঁ ঢাকার বাইরে হয়েছে, এবং আনফরচুনেটলি যা সুযোগ সুবিধা আছে আপনি খেয়াল করে দেখবেন যে সরকারি বেসরকারি পর্যায়ে যে সুযোগ সুবিধাগুলো আছে 80% বলা যায় শুধুমাত্র ঢাকাতেই আছে, বাইরে অবস্থা খুবই খারাপ, বাইরে খুবই কম। এবং যেটা হয় যে আমি একেবারেই এই প্রফেশনের না, কিন্তু যেহেতু আমরা একটা ফোরামের সাথে জড়িত, আমরা অনেকের সাথে কথাবার্তা বলছি, অনেক প্যারেন্টস আমাদেরকে পর্যন্ত ফোন করে, মানে কোথায় যাব, কার কাছে যাব। এবং আমি আমি নিজেই কিন্তু আজকে আপনার কাছ থেকে জানলাম যে মানে বিএসএমএর মধ্যে এরকম একটা আউটডোর আছে, ডিপার্টমেন্ট আছে, আমি জানি যে আউটডোর, সেখানে বাচ্চা যায়, তাদের সেখানে বিহেভিয়ার মডিফিকেশন বা এগুলো হতে পারে, এমনকি আপনি বললেন যে অ্যাডমিটও করা হয়, মানে ওখানে হ্যাঁ, গিয়ে আমরা অ্যাডমিট তাদের। করে, আমাদের আবার একটা হচ্ছে চাইল্ড মেন্টাল হেলথ ক্লিনিক আছে, হ্যাঁ, যেটা হচ্ছে এভরি ওয়েনেসডে তে আমরা 11টা থেকে একটা পর্যন্ত হচ্ছে এই ধরনের বাচ্চাদেরকে দেখি, ওদের কি কি ট্রিটমেন্ট লাগে করি। সেখানে আমাদের এক্সপার্ট স্যাররা আছেন, ম্যাডামরা আছেন, মানে অনেক ফ্যাসিলিটিস আছেন, আসলে আসলে জানা যায় আর কি, যেহেতু অবশ্যই সেটা আমি হ্যাঁ আমি আসলে এই যে আপনার মাধ্যমে এই ভিডিওটার মাধ্যমে আমি একটা শেয়ার করতে চাই, যেন ওনারা এই মানে এই ফ্যাসিলিটিটা মানে তারা অ্যাক্সেস করতে পারেন যারা অবশ্যই অবশ্যই প্রয়োজন, বিশেষ করে আমাদের দেশে তো বিহেভিয়ার মডিফিকেশন বিষয়গুলো আমি আমি মনে করি কি যে অনেকে জানেনি, ইপনার বিষয়টা অনেকে জানেন, ইপনার বিষয়টা অনেকে জানেন, সত্যি কথা। যেমন আমাদের দেশে যদি ঢাকার কথা বলি, তাহলে আমাদের বাচ্চাদের প্রথম পর্যায়ে আপনার ডায়াগনোসিস বা আপনার অ্যাসেসমেন্ট, সাধারণত যে নামগুলো আসে জায়গাগুলো, সেটা এক হচ্ছে শিশু হাসপাতাল, শিশু হাসপাতালে শিশু বিকাশ কেন্দ্র, আর একটা হতে পারে যে ইপনা, এগুলোই তো সাধারণত হয়। আর এর সাথে আছে সিআরপি, মানে সিআরপি তো যেহেতু ওখান থেকেই মূলত থেরাপিস্টরা পড়ালেখা করেন, কিন্তু বিএসএমএম এর এই সার্ভিস গুলো যেটা অনেকেই জানেন না, তো আপনার সাথে কথা বলার অন্যতম আর একটা কারণ হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে জানা এবং অন্যদেরকে জানা, যেন তারা। আরেকটা প্রশ্ন আমি করবো, এরপরে আমার সাথে বেশ কয়েকজন প্যারেন্টস জয়েন করছেন, আমি ওনাদের প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে এই বাচ্চাগুলো যখন একটা এই এইজটার দিকে যায়, যেটা আমি বারবার করে যেটা চাচ্ছি যে আপনার এক ধরনের অ্যাডোলেসেন্স এর দিকে যেতে যায়, আমার কাছে মনে হয় যে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং সময় একটা বাবা মায়ের, বাচ্চাটাকে তার বিহেভিয়ার বোঝা, তার সাথে ডিল করা, তাকে ম্যানেজ করা। তো সেই ক্ষেত্রে কি কোনো ধরনের ট্রেনিং বাবা মায়ের জন্য, কোন ধরনের ট্রেনিং যে যাদের বাচ্চাদের বয়স ঠিক এরকম একটা পর্যায়ে, যাদের বিভিন্ন ধরনের চেঞ্জ আসছে তাদের হরমোনাল বা ইয়ে, এবং যেটা নিউরোটিপিক্যাল বাচ্চারাও কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করে, তাই না? সেক্ষেত্রে হ্যাঁ আমাদের বাচ্চারা তো আরো ভালনারেবল, হুম হুম তাহলে সেই ক্ষেত্রে আপনি কোন সাজেস্ট করেন যে যাদের বাচ্চারা বয়স এরকম 10 হয়ে যাচ্ছে বা 11 হয়ে যাচ্ছে, তাদের থেকে শুরু করে কোন ধরনের প্রিকশন, তাদের জিনিসগুলো জানা উচিত, এরকম কোনো কিছু কি ট্রেনিং প্যারেন্টসদের প্রয়োজন আছে? অবশ্যই, যাদের বাচ্চা নর্মালও আছে তাদেরও বাবা মার অনেক কিছু শেখার আছে।
কারণ আপনি দেখেন যে যখন আমরা বড় হয়েছি তখন তখন যেই পরিবেশ ছিল বা এখনকার বাচ্চারা বড় হওয়ার পরিবেশ, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। এখন প্যারেন্টস, বোথ প্যারেন্টস ওয়ার্কিং, যার কারণে বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রেই থাকছে হচ্ছে মেয়েদের কাছে বা হয়তো গ্র্যান্ড প্যারেন্টস এর কাছে থাকছে। তো ওরা অনেক বেশি ডেপ্রাইভড হচ্ছে। তো যেহেতু বাবা মার সময়টা কম, বাচ্চাকে কম সময় দিতে পারে, তাই প্যারেন্টিংটা শিখতে হবে। হ্যাঁ, প্যারেন্টিংটার জন্য যে ট্রেনিং গুলো দরকার, শুধু নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে তাদের বাবা মাদের না, নর্মাল যারা আছে তাদের ক্ষেত্রে সবারই প্যারেন্টিংটা শেখা দরকার। আমাদের বিএসএমএম তে প্যারেন্টিং ট্রেনিং হয় এভরি সানডেতে, 11টা থেকে 2টা পর্যন্ত। এখন করোনার জন্য আসলে সবকিছুই বন্ধ আছে, এখন ক্লিনিক গুলো আমরা চালু করতে পারছি না। হ্যাঁ, আমরা আশা করছি আবার ইনশাল্লাহ খুলবে। হুম, এই ট্রেনিংটাতে কারা জয়েন করতে পারে, তাদেরকে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয় বা এই প্রক্রিয়া গুলো কি? রেজিস্ট্রেশন করতে হয়। প্রথমে হচ্ছে আমাদের আউটডোরে এসে টিকিট কাটতে হবে। টিকিট কাটার পর যখন আউটডোরে আসবে, আমরা যখন দেখবো, দেখে আমরা প্যারেন্টিংটা লিখেই দিব যে আপনি রবিবারে আসবেন। দেন হচ্ছে ওখানে রবিবারে আমাদের যে রুম আছে, লাইব্রেরিটা আছে, ওখানে প্যারেন্টসরা বসে তখন হচ্ছে ট্রেনিংটা দেওয়া হয় আর কি। এই ট্রেনিংটা আছে। আর এছাড়া এমনিতে আপনার বিএসএমএম ছাড়াও অন্যান্য জায়গায় প্যারেন্টিং ট্রেনিং এর বেশ কয়েকটা সেন্টার, যেমন লাইফ স্প্রিং এ ওরা ট্রেনিং দেয়। ওরা নর্মাল প্যারেন্টস দেরও দেয়, আবার এনডিডির প্যারেন্টস দেরকেও দেয়, সবাইকেই দেয়। আর এই জিনিসগুলো অবশ্যই শেখা আছে। আপনি যেটা বলেন যে একটা ভাইটাল এজ, যেটা হচ্ছে আপনার ওদের যখন হরমোনাল চেঞ্জ গুলো বয়ঃসন্ধি কাল যখন আসে, তখন বাবা মা কিন্তু খুব ইজিলি এই ট্রানজিশন পিরিয়ডটা না একসেপ্টই করতে পারে না। একটা সময় বাচ্চা ছোট ছিল, এখন ছোট থেকে মানে ট্রানজিশন পিরিয়ডটাতে আছে, যে বড় হওয়ার মাঝখানের যে পিরিয়ড, এই সময়টাতে ওদের সাথে অনেক বেশি সফিস্টিকেটেড বিহেভিয়ার করতে হবে এবং অনেক বেশি ফ্রেন্ডলি অ্যাটিটিউড করতে হবে, বুঝায় দিতে হবে যে কোন বিহেভিয়ারটা ওরা করতে পারবে, কোনটা করতে পারবে না। তো এইটা কিন্তু ওদের সাথে একটা ডিলিংস, বাবা মার ওদের সাথে একটা ডিলিংস এ আসতে হবে যে তুমি এইভাবে এই ধরনের বিহেভিয়ারটা করবে। কারণ এনডিডির বাচ্চারা কিন্তু ম্যাক্সিমাম ওরা বুঝেই না যে আসলে কোন বিহেভিয়ারটা করতে হয়, কোনটা করতে হয় না। হ্যাঁ, তো ওদেরকে অনেক অনেক বেশি পরিমাণে বুঝাতে হয়। সেক্ষেত্রে ডিলিংস গুলো এমন হতে হবে যেন ওই ডিলটা বাচ্চার পছন্দ হয়। হ্যাঁ, বাচ্চার সাথে আপনার এমন কোন ডিলিংস আসতে হবে মানে যেটাতে কনভিন্সিং হ্যাঁ হতে হবে, ইন্টারেস্টিং জোর হয়। করে তো কিছু করা যাবে না, হ্যাঁ, না, জোর করতে জোর কিছুই করে করা যাবে না। খুব ইন্টারেস্টিং কিছু দিয়ে ওকে মানে আপনার কনভিন্স করবেন, মোটিভেট করে, দেন হচ্ছে আসতে হবে যে আপনি কি কি অ্যাকশনটা ওর কাছ থেকে চাচ্ছেন। এইভাবেই আসলে করে। আর সব বাচ্চারা আলাদা, তো তাই দেখা যাচ্ছে যে মানে আসলে আমরা আমাদের আসলে কিছু ল্যাকিংস আছে, যেটা হচ্ছে আমরা খুব বেশি সময় আমরা তো দিতে পারি না। হ্যাঁ, আর বাবা মাও দেখা যায় যে অনেক বেশি সময় নিয়ে আসতে পারেন না, বা বারবার যে ভিজিট করতে হয় সেটাও একটা সময় কিন্তু ওনারাও হোপ হারিয়ে ফেলে, যে চিন্তা করে যে না দরকার নাই আর, যা হবে হবে, যার কারণে মাঝপথেই আসলে মানে হেরে যেতে হয় আর কি, এটাই কথা। কিন্তু যদি কেউ চেষ্টা করে বা একদম শেষ পর্যন্ত লেগে থাকে, এটা এটা ঠিক যে কিছুটা ইম্প্রুভমেন্ট ওনারা পাবেনি, এবং অন্য বাচ্চাদের মতো একদম 100% না হলেও অ্যাটলিস্ট চলে মতন ইম্প্রুভমেন্ট পসিবল। অনেক ধন্যবাদ নুসরাত, ডক্টর নুসরাত, আপনি চমৎকার বিষয়গুলো আলোচনা করেছেন। আপনি নিশ্চয়ই আমাদের মনের অবস্থাটা বুঝতে পারছেন এবং আপনি তো অবশ্যই এদেরকে অবশ্যই নিয়েই কাজ করেন, এবং আপনি অবশ্যই। যেটা বললেন যে আপনার একেবারে ব্যাচেলর থেকেই আপনি মূলত মা ও শিশু এই জাতীয় হুম মানে হুম বিষয় নিয়ে স্পেসিফাইড মানে মেডিকেল কলেজে আপনি পড়ালেখা করেছেন, তারপরে এখানে, তারপর আপনি শিশুদের সাথেই আছেন একেবারে অনেকগুলো বছর পড়ালেখা এবং কাজ করা। আমাদের সাথে বেশ কয়েকজন প্যারেন্টস জয়েন করেছেন, আমাদের হয়তো প্রশ্ন আছে তাদের কিছু। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, ডক্টর নুসরাত আপনার প্রশ্নের উত্তর দিবেন। কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের বাচ্চাদের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপা, আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলেন, আসসালামু আলাইকুম ভাইয়া আপু, আমার একটা প্রশ্ন ছিল জি বলেন। আপু, মুড সুইং এই ব্যাপারটা সম্বন্ধে আমি একটু জানতে চাচ্ছি। আমার ছেলে অটিজম, 22 ইয়ার্স, আমি গত 5-6 বছর থেকে দেখেছি এবং অন্যান্য বাচ্চাদের ক্ষেত্রেও দেখেছি, যাদের বয়স অ্যাডোলেসেন্ট পার করার পর বা অ্যাডোলেসেন্টের সময়টা থেকে মুড সুইং একটা ব্যাপার চলে আসে। কিছুদিন তারা বেশ ভালো মুডে থাকে, রুটিন ফলো করে, সমস্ত কিছু তাদের ঠিকঠাক থাকে, বিহেভিয়ার মডিফিকেশন দিয়েও তাদেরকে ম্যানেজ করা যায়। কিন্তু এরপরে 1 মাসের একটা নির্দিষ্ট সময় বা 1 মাস পরে দেখা যায় তারা
মানে খুব ডিস্টার্ব থাকে, ঘুমায় না, বা তারা যে নর্মাল রুটিন যেটা আছে সেটা ফলো করে না, ডিস্টার্ব থাকে, তো এই সময় দেখা যায় ডক্টর সাইকোলজিস্টটা ওষুধ সাজেস্ট করে। তো আসলে আমি পুরো ব্যাপারটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছি আর কি, ওই সময়টা আমাদের একটু অপেক্ষা করতে হবে নাকি মেডিসিন দিয়ে বাচ্চাকে ম্যানেজ করতে হবে নাকি, মানে এই জিনিসটা পুরো ব্যাপারটা সম্বন্ধে আমি একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু, আপনার প্রশ্নটা অনেক সুন্দর, কারণ আজকের যে টপিক ওই টপিকের সাথে পুরোপুরি যায় আসলে। হ্যাঁ, কারণ আমি বলেছি যে যখন একটা অ্যাডোলেসেন্ট বাচ্চার ডিপ্রেশন আসে তখন কিন্তু তার মুডটা খুব রিয়েক্টিভ হয়। এই যে মুড সুইং যেটার কথা বলছেন, এটা হচ্ছে ডিউ টু কিন্তু ডিপ্রেশন। একটা অটিজমের বাচ্চা যখন অন্য বাচ্চাদের সাথে চলাফেরা করে বা থাকে, তখন দেখা যায় কি, অনেক সময় সে কিন্তু বুলিং এর শিকার হয়। হ্যাঁ, অন্যরা তাকে হয়তো একটু হিউমিলেট করছে বা ইনসাল্ট করছে, বা হয়তো তাকে যে স্পেশাল একটা কেয়ার দেয়া হচ্ছে বা অন্যদের মতো স্বাভাবিকভাবে তার সাথে আচরণ করা হচ্ছে না, বা তাকে একটু অন্যরকম ভাবে দেখা হচ্ছে, এই জিনিসটা কিন্তু তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশনের কারণ। তো এই এই ফ্রাস্ট্রেশনটা কিন্তু প্রায় সময়ই তার মধ্যে জেগে উঠে যে না, আমি তো অন্যদের মতো না বা কিছু। ওই ফ্রাস্ট্রেশন থেকেই কিন্তু তার এই মুড সুইংটা হয়, এবং এই মুড সুইংটাই বেসিক্যালি কিন্তু এই মুড রিঅ্যাক্টিভিটি আর কি যেটা। আর আপনি যেটা বললেন যে মেডিসিনের না দিয়ে বা কোনো বিহেভিয়ার থেরাপির জন্য ওয়েট করবেন কিনা, আসলে যে এটা না ডিপেন্ড করে এক একটা বাচ্চার উপর। যদি মাইল্ড কেস হয়, মানে সামান্য মুড সুইং, যে একটু মুড সুইং হচ্ছে বাস আবার ওকে কোনো না কোনো ভাবে ম্যানেজ করে ফেলা যাচ্ছে, তাহলে মেডিসিনের দরকার নাই। কিন্তু অনেক সময় অনেক সিভিয়ার হয়ে যায়, দেখা যায় যে কি, মানে মুডের রিঅ্যাক্টিভিটিটা এতটাই মানে চেঞ্জ হচ্ছে যে ওরা অনেক সময় হোপলেসনেস, ওর্থলেসনেস থেকে অনেক মানে দুর্ঘটনাও ঘটিয়ে ফেলে আর কি, যেটা হয়তো দেখেছেন বা জানেন। হ্যাঁ, অনেক সময় অনেক খারাপ কিছু হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু মেডিসিনটা প্রয়োজন। সেটা ডিপেন্ড করে আসলে সিভিয়ারিটির উপর। হ্যাঁ, যদি বাচ্চা ওরকম সিভিয়ার না হয়, ম্যানেজেবল হয়, দেন হচ্ছে মেডিসিনটা দরকার নেই। কিন্তু যদি ম্যানেজেবল না হয়, যদি ধরেন যে দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে এই ধরনের মনে করেন যে আগেও ঘটিয়েছে, সেক্ষেত্রে অবশ্যই মেডিসিনটা দরকার। আর অ্যান্টি ডিপ্রেসেন্টের সাথে এখানে আমরা কিন্তু মুড স্ট্যাবিলাইজারও দেই, কারণ এখানে শুধু অ্যান্টি ডিপ্রেসেন্টে কিন্তু হয় না। আর বেসিক্যালি আসলে পেশেন্টটা দেখে তারপরে আসলে বলা যায় আর কি পুরোপুরি। এক একজনের তো এক এক ধরনের উপসর্গ থাকে। কারণ বাচ্চাটা কিন্তু মানে শিশুটাকে দেখে কোন একজন সাইকিয়াট্রিস্ট মানে পুরো হিস্ট্রিটা নিয়ে তাকে অবজার্ভ করে তারপর একটা সিদ্ধান্ত আসতে পারবে, খুব জেনারেলাইজ করে বলাটা আসলে কঠিন। না ঠিক আছে, আমি ওটা তো বুঝতে পেরেছি, কিন্তু আমি বলছি যে কি, এটা ন্যাচারালি দেখা যায় কিনা। আমি অনেক বাচ্চাগুলোর মধ্যে দেখেছি কিছু একটা দেখা যায় সময় আপু। ওরা হ্যাঁ আবার ঠিক হয়ে যায়, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে আবার ঘুমটা ঠিক হয়ে যায়, আবার সবকিছু ঠিক হয়ে যায়। মানে আমার ছেলের ক্ষেত্রে একদম গ্রাফ করা যাবে এরকম, সে 1 মাস এটা খুব ভালো থাকবে, আবার 1 সপ্তাহ দেখা যাচ্ছে সবকিছু তার নড়ে চড়ে যাবে, তার রুটিন দাঁড়িয়ে, তার ভোকেশনাল যে কাজগুলো করবে সেগুলো সে ইন্টারেস্ট পাবে না, সব সময় ইরিটেটেড থাকবে। আবার ধীরে ধীরে দেখা যায় সে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পর আবার সবকিছু ঠিক হয়ে গেছে, সে ঠিক হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে এখানে প্রায় সময় ওরা সাইকিয়াট্রিস্টরা সাজেস্ট করে যে একটা স্টেবিলিটির জন্য একটা মেডিসিন সাজেস্ট করে। আমি সেটার ইয়েটাই বোঝাতে যাচ্ছি আপনি, আপনার সেটা আপু, মানে হ্যাঁ আপনার প্রশ্নেই কিন্তু অ্যান্সারটা আছে। যেমন আপনার বাচ্চার ক্ষেত্রে কিন্তু একটু ওয়াচফুল ওয়েটিং করলেই কিন্তু দেখছেন যে ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওর ক্ষেত্রে কিন্তু মানে অনেক মানে যে প্রলংড হয়েছে সিমটমটা এরকম না। হ্যাঁ, অনেক সময় যে সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার যেটাকে বলে আর কি, যে উইন্টার সিজনে দেখা যায় যে 1 সপ্তাহের জন্য খুব মন খারাপ হয়ে গেল, বা অনেক সময় শুধু উইন্টার সিজন না, অন্য কোনো সময়ও কিন্তু এ ধরনের এফেক্টের চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে আপনি আপনি যদি মনে করে থাকেন যে না, আমি আগে দেখছি যে আমার বাচ্চা 1 উইকের মধ্যেই আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, ওর মেডিসিন ছাড়াও ওকে আমি ঠিক করতে পারি, দেন হচ্ছে ওয়াচফুল ওয়েটিং করলেই আপনার বাচ্চা ঠিক হয়ে যাবে, সেটা হয়। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হয়, কারণ ওটা মাইল্ড। যদি খুব সিভিয়ার কিছু না হয় সেক্ষেত্রে মেডিসিনের দরকার নেই। আর এটা কমন, আপনি যেটা বলেছেন এটা খুবই কমন। নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের বাচ্চাদের ডিপ্রেশন খুবই কমন, এফেক্টিভ ডিসঅর্ডার খুবই কমন, এই জিনিসগুলো হয়, এটা এটা অনেক বাচ্চাদের মধ্যেই আছে। আপনি একদম ঠিকই দেখেছেন। ধন্যবাদ আপা, থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ জিনাত আপা। আর কোনো প্রশ্ন আছে কারো? তামান্না আপা কোনো প্রশ্ন করবেন? কি ভাই, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপু। আমার ছেলের বয়স 5 বছর, এএসডি প্রবলেম,
আমি ওর ঘুমের সমস্যাটার ব্যাপারে একটু শেয়ার করতে চাই, যে ও রাত্রে 1টা 1টা 2টার দিকে ঘুমায়, কিন্তু সকালে 10টা 11টা 12টা এরকম সময় ওঠে। এখন কেউ কেউ আমাকে পরামর্শ দেয় যে ওকে সকালে ঘুম ভাঙিয়ে দিবা, 7টা 8টার দিকে টেনে তুলে দিবা। আবার কিছু কিছু জায়গাতে আমি দেখছি যে বলে যে না, ওদের তো ঘুমটা খুব জরুরি, ওদের ঠিক 10-11 ঘন্টা ঘুমানোর দরকার, না হলে ওরা তো ডিস্টার্ব করে, এবং ডিস্টার্বও করে। যদি কোনো কারণে যদি ঘুমটা উল্টো পাল্টা হয়ে যায়, তাহলে কিন্তু ওরা সারা দিনটাই করে অশান্তি করে, খুবই রাগারাগি করে, এরকম করে। এইটার ক্ষেত্রে কি করে এই অভ্যাসটা চেঞ্জ করতে পারি? মানে ওকে কি আমি ওই 7টা 8টার দিকে যখনই ঘুমাক আমি কি উঠাই দিব, এরকম কিছু করে কি অভ্যাসটা চেঞ্জ করবো, না কি করা উচিত? ওর ওর ক্ষেত্রে সবাই যেরকম বলছে যে ওর ক্ষেত্রে ঘুমটা অনেক বেশি জরুরি, আসলে ঘুম আমাদের সবারই জন্য খুব জরুরি, জি কারণ জি 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 হ্যাঁ জি তাই না? হ্যাঁ, তো আপনি আসলে ওর ঘুমের রুটিনটা কিভাবে চেঞ্জ করবেন এটাই জানতে চাচ্ছেন তো? ওকে আপনি রাতের 2টো পর্যন্ত কখনো 1টা পর্যন্ত কখনোই জাগতে দিবেন না, ঘুমের একটা রুটিন বানিয়ে ফেলবেন। যেমন ধরেন আপনি ওর সাথে ডিল করবেন যে দেখো বাবা, আমি চাচ্ছি যে তুমি প্রতিদিন 11টায় ঘুমাতে যাবে এবং সকাল 8টায় ঘুম থেকে উঠবে, এটা হবে তোমার রুটিন। এভাবে আপনি ওকে বলবেন, বুঝাবেন, তারপর হচ্ছে আপনি ওকে প্রতিদিন 11টায় মানে 11টা মানে 11টা, ওই 11টার সময় আপনি ওর হাতে কোনো মোবাইল দিবেন না, কোনো টেলিভিশন দেখতে দিবেন না না, ওকে একদম। ইউনিফর্ম হ্যাঁ দিন। হ্যাঁ, ঘুমাতে যাওয়ার আগে ওকে হাত মুখ ভালো করে পরিষ্কার করে দিবেন, এবং অনেক জায়গায় বলে যে একটু যদি ওয়ার্ম মানে লিউকওয়ার্ম ওয়াটারে যদি আপনি ওকে একটু গোসল করিয়ে তারপরে যদি ঘুমাতে পাঠান, তাহলে ওর ঘুমটা ভালো হয়। আর সেক্ষেত্রে হচ্ছে আপনি যে রুমটাতে ও ঘুমাবে সেই রুমটার এনভায়রনমেন্টে আপনি একদম চেঞ্জ করে ফেলবেন। সেটা হচ্ছে ওই রুমে কোনো ট্যাব রাখা যাবে না, টিভি রাখা যাবে না, এবং পর্যাপ্ত পরিমাণে যেন আলো বাতাস আসে এরকম একটা রুম ওকে চুজ করে দিতে হবে, এবং এমন একটা বেড ওর জন্য চুজ করবেন যেন সেই বেডে ওর শুলেই ওর ঘুম চলে আসে, ওই বেডটা শুধুমাত্র ঘুমানোর কাজে ব্যবহার করবেন, ওটা ঘুম ছাড়া অন্য কোনো কাজেই ব্যবহার করা যাবে না। অনেক সময় হয় না যে ওই বিছানায় বসেই খেলাধুলা করে বা ওই বিছানায় বসেই খায় দায়, এগুলো কিছুই করা যাবে না। এভাবে যদি আপনি একদম নিয়মের মধ্যে ওকে নিয়ে আসেন, তাহলে উইদাউট মেডিসিন আপনি ওর ঘুমটা কারেক্ট করতে পারবেন, যেটাকে আমরা স্লিপ হাইজিন বলি। হ্যাঁ, আমি আপনাদের সাথে শেয়ার করে দিব একটা স্লিপ হাইজিনের আমার কাছে লিফলেট আছে, ও কিভাবে মানে ওটা ম্যানেজ করবেন বাচ্চাদের স্লিপ হাইজিনটা, সেটা আমি সেন্ড করে দিব, সমস্যা নাই। আর হচ্ছে যদি দেখেন যে না কোনোভাবেই মানে এই ওয়েতে বাচ্চার স্লিপটা কারেক্ট করতে পারছে না, সেক্ষেত্রে মেডিসিন দিয়ে আপনার ইনিশিয়েট করতে হবে স্লিপটা। আস্তে আস্তে হচ্ছে অল্টারনেট ওয়েতে আপনি মেডিসিন দিবেন, যেমন ধরেন যে আজকে দিলেন, কালকে আবার দিলেন না, আবার পরশু দিলেন, এভাবে করে করে যদি দেন তাহলে কিন্তু মেডিসিনের উপর ডিপেন্ডেন্সি ডেভেলপ করবে না। হ্যাঁ, এরকম করে যদি আপনি আস্তে আস্তে ওকে ঘুমটা একটা রুটিনে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে সে রুটিন মাফিকই ঘুমাবে। আর আরেকটা জিনিস হচ্ছে, বেসিক্যালি শুধু ও ঘুমালে হবে না, আমাদেরকেও ঘুমাতে চলে যেতে হবে। আমাদের দেখা যায় যে আমরা নিজেরা মোবাইল চালাই বা নিজেরা কোনো কাজে ব্যস্ত থাকি, তো ওরা তো এটাই দেখে, ওরা দেখতেছে যে বাবা মাও জেগে আছে। হ্যাঁ, তো ওদের আমরা কি দোষ দিব আসলে, ওদের সাথে সাথে কিন্তু নিজেরাও আপু, মানে কানেক্ট হবে। হ্যাঁ হ্যাঁ, সকালে কি আমি ও যদি মানে ঘুমায়, আমি কি ওকে ঘুম ভাঙিয়ে দিব, নাকি যতক্ষণ পর্যন্ত ঘুমায় আমি অপেক্ষা করব? এটার এইটা আমি ওই যে বললাম যে রুটিন করে ফেলবেন আপনি ওর সাথে ডিল করে, যে রাতের 11টা থেকে সকাল 8টা পর্যন্ত, 8টার পরে আর কোনোভাবেই ও বিছানায় থাকতে পারবে না। মানে আপনি যেটা ওর সাথে ডিল করবেন, যে রুটিনটা আপনি ওকে ঠিক করে দিবেন, ঠিক ওটাই ফলো করতে হবে। আর ওদের ক্ষেত্রে কিন্তু এটা রেসপন্স অনেক ভালো হয়, কারণ ওরা কিন্তু যেকোনো রুটিন টাস্ক এসডির বাচ্চারা খুব ভালো করে, অন্য আমরা যতটুকু পারি ওদের এর চেয়ে ওরা অনেক ভালো পারে, এবং ওদের সাকসেস রেট অনেক হাই কিন্তু রুটিন টাস্কে। সো আপনি চেষ্টা করলেই এটা আপনি ফল পাবেন ইনশাল্লাহ, আচ্ছা ট্রাই আচ্ছা করেন থ্যাংক আর কি। ইউ। এবং আপনি যেটা বললেন যে আমার কাছে যেটা জরুরি মনে হয় যে আপনি যেটা বললেন যে পুরো বাসার বা মানে পুরো বাসার বলতে অ্যাটলিস্ট ওর বাবা মায়ের পুরো এনভায়রনমেন্ট চাই আসলে ঘুমের, মানে ঘুমের এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যেমন মানে কোনো নয়েজ থাকবে না এবং সবাই হুম ঘুমিয়ে হুম যাবে হুম তার সাথে, রাইট? মানে এক্স্যাক্টলি, হ্যাঁ এমন না হ্যাঁ, যে ঠিক আছে ওকে ঘুম পাড়িয়ে দিলাম আমি ব্যস্ত আছি অন্য কিছুতে, না এটা করা বুঝলেন যাবে না? না। হ্যাঁ আচ্ছা, এটা এটা কারণ কারণ ঘুমের প্রচুর প্রশ্ন আসছে এবং এটা নিয়ে খুব আলোচনা হয় যে বাচ্চা ঘুমাতে চায় না, বাচ্চা 11টা অনেক সময় 1টা 2টা 3টা 4টা, এমনও দেখা যাচ্ছে যে আমার নিজের ছেলে দেখা যাচ্ছে যে আপনার পরের দিন ঘুমাচ্ছে পুরো রাত জাগে, তাকে ওষুধ দেওয়া হচ্ছে, সাইকিয়াট্রিস্ট তাকে ওষুধ দিয়েছে,
সেই ওষুধের কাজ হচ্ছে না, ডোজ বাড়ানো হচ্ছে। হ্যাঁ, আবার আবার এই ছেলেই কোনো একদিন 12টার সময় ঘুমিয়ে যাচ্ছে। মানে এই যে প্যাটার্নটা আপনি বলছেন যে একটা রুটিনে নিয়ে এসে আপনাকে একটা রুটিনটা খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে, এই তো? এটা হ্যাঁ, একটা হচ্ছে যে স্লিপ হাইজিন তো আমি বললামই, যে চা কফি এই জাতীয় খাবার বাচ্চাকে দেয়া যাবে না সন্ধ্যার পর। হ্যাঁ, এমনিতে এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের ক্ষেত্রে যেহেতু চা কফি খেলে বাচ্চাদের এডিএসডি বাড়ে, অনেক সময় কিন্তু অনেক খাবারেও রেস্ট্রিকশন করে দেয়। তো যদি বাচ্চা খেয়েও থাকে চা কফি, সেটা দিনে খাবে, রাতে সন্ধ্যার পরে কখনোই না। এবং রেগুলার ওকে এক্সারসাইজ করাতে হবে। ধরেন যে বাচ্চা সহ যদি বাবা বা মা কেউ যদি প্রতিদিন আধা ঘন্টা হাঁটে বা জিমে যায়, তাহলে কিন্তু বাচ্চার রাতের ঘুমটা একদম মানে ডেপতে যাবে, এবং যে নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপটা ভালো হবে। হ্যাঁ, ওটার ডিউরেশনটা বাড়বে। হ্যাঁ, তাতে করে কিন্তু ও যেইটুকুন টাইম ঘুমাবে সেইটুকুন টাইমটা ইফেক্টিভ হবে, এবং ওর যেই মেকানিজম গুলো হওয়া দরকার ঘুমের টাইমে ওটা হবে, এবং দিনের বেলা ও কিন্তু অশান্তি করবে না, রেস্টলেসনেস বিহেভিয়ারটা অনেক কন্ট্রোল করতে পারবে যদি কিনা ইফেক্টিভ ঘুম হয়। হ্যাঁ, তাই ঘুমের এই খুবই জরুরি বড়দের ক্ষেত্রেও। ছোট দেখা যায় যে করোনার টাইমে অনেক রাত জেগে টিভি দেখি, বা দেখা যাচ্ছে যে ইউটিউব চালাই বা নিজেরা পড়াশোনা করি, এই জিনিস খেয়ে যদি আপনাদের একান্তই কোনো কাজ থেকে থাকে, আপনারা আগে পরিবেশটা, আমাকে শোনা যাচ্ছে? জি 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 আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, জি তো আপনারা বাসার পরিবেশটা ঠিক ওই রকম তৈরি করে, মানে বাচ্চার সাথে দেখাবে যে আপনারা ঘুমিয়ে পড়েছেন, ঠিক যখন বাচ্চা ঘুমিয়ে পড়বে তার 1 ঘন্টা পরে দরকার হলে আপনারা উঠে, যদি আপনাদের পড়াশোনা থাকে বা কোনো কিছু, সেটা আপনারা করেন, কিন্তু পরিবেশটা ভাবে তৈরি করে বাচ্চাকে ওটা মানে রোল প্লে করে হলেও দেখাতে হবে যে না আমরা ঘুমিয়েছি। কারণ বাচ্চা সবসময় একটা ইনসিকিউরিটিতে থাকে যে আমার আমি আমাকে মা ঘুমাতে পাঠা দিল, মা ঘুমাচ্ছে না, মা মনে হয় আমাকে অবহেলা করতেছে, মানে এই ফিলিংসটা ওর মধ্যে কিন্তু আসে। বাবা মা যা করে ওরাও কিন্তু তাই মানে করে। ওকে বুঝতে দিতে হ্যাঁ, হবে যে আমরা সবাই ঘুমাচ্ছি সবাই ঘুমিয়ে এবং পড়ছি। এটি হ্যাঁ, এখন ঘুমানোরই সময় ঘুমানোর এবং সময়। হ্যাঁ, ঘুমাতে হবে। ঘুমাতে অনেক হবে, ধন্যবাদ। আর এক্স্যাক্টলি। আর কোনো প্রশ্ন আছে কারো? কারো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে আমরা আজকের সেশন শেষ করব। সেই ক্ষেত্রে আপনার কি আর কিছু বলার আছে এই বিষয়টাতে? কারণ আসলে এই ব্যাপারগুলো তো একদিনের বা একটা পর্বের আলোচনা করার বিষয় না, অনেক ইস্যু আছে, অনেক অনেক কথা বলা প্রয়োজন। সেক্ষেত্রে আপনার আপনার ব্যস্ততার মাঝে সময় সুযোগ হলে আমরা ইনশাল্লাহ আমরা আবার আশা করব যে আপনি আমাদের কারো সময় দিবেন। আমরা তো সেটা চাই, কারণ আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে প্রফেশনালদের সাথে কথা বলা, প্যারেন্টসদের সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়া। যেমন আজকের সেশনে আমরা একটা তো আপনি বিষয়গুলো খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন, মানে এই যে ঘুমের কিছু ব্যাপার, তারপরে বাচ্চাদের মুড সুইং, এই বিষয়গুলো আমরা জানতে পারলাম আরো ক্লিয়ারলি। সাথে সাথে আর একটা জিনিস পাওনা আমাদের জন্য পাওয়া ছিল, সেটা হচ্ছে বিএসএমএম এর যে সার্ভিস গুলো, সেগুলো কিন্তু আমরা অনেক কিছু জানি না, এবং আমি আমার বিশ্বাস যে অনেকেই জানে না, এতটা এতটা হয়তো জানে না যতটা আপনি আজকে বসে বলুন। এতে হয়তো কেউ উপকৃত হতে পারেন, হয়তো আপনাদের ওখানে যেতে পারেন, সার্ভিস নিতে পারেন। হ্যাঁ, তো সেটা আমাদের জন্য একটা ইয়ে। তো আপনি কি শেষে কিছু বলতে চান প্যারেন্টস দের উপলক্ষে, উদ্দেশ্যে, বা এই বিষয়টা নিয়ে কিছু কনক্লুডিং হ্যাঁ কমেন্টস রিমার্কস? হ্যাঁ, সবাইকে আসলে অনেক ধন্যবাদ, আর ভাইয়াকে অনেক ধন্যবাদ যে এরকম একটা গ্রুপ খোলার জন্য। কারণ আসলে অটিজমের বাচ্চা মানে কিন্তু এমন না যে ও অসুস্থ বা ও খুবই মানে ভালনারেবল বা এমন কিছু না, কিন্তু জাস্ট ব্যাপারটা হলো এরকম যে ওর মধ্যে কিছু উইকনেস আছে কিন্তু ওর স্ট্রেংথও আছে। এই জিনিসটা সবসময় বুঝতে হবে, ও 8-10টা বাচ্চার মতোই স্বাভাবিক। আমাদের সব স্বাভাবিক বাচ্চাদেরও কিন্তু উইকনেস আছে, স্ট্রেংথ আছে, সবার একই রকমই। কিন্তু এই গ্রুপটা করাতে আমি আসলে অনেক বেশি খুশি হয়েছি ভাইয়ার প্রতি, যে উনি অনেক মানুষকে অ্যাওয়ার করছেন, কারণ অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো প্রচুর দরকার আমাদের দেশে। আমরা আসলে আমাদের রিসোর্স তো কম, অনেক কম রিসোর্সে আমাদের দেশটা এত উন্নত হচ্ছে, তাই আমি খুশি হয়েছি ভাইয়ের প্রতি এমন একটা গ্রুপ করার জন্য। আর আর যেটা বলতে চাই যে
কোনো প্যারেন্টস যদি সেবা নিতে চান বা যে কোনো কিছুর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার কলিগরা যারা আছে ওদের সাথে যোগাযোগ করতে পারেন, সবাই খুব হেল্পফুল, যে কোনো দরকারে আপনাকে হেল্প করবে। আপনার ধরেন হয়তো বিএসএমইউ তে গেলেন, একটা সার্ভিস নিলেন, সার্ভিসটা তো আমরাই দিব, হ্যাঁ, তখন ধরেন যখন চলে গেলেন আমাদের সাথে যদি যোগাযোগ রাখেন, আমাদেরকে ফোনে জানাতে পারেন যে এই সমস্যাটা হচ্ছে বা কিছু, আমরা সবাই খুব মানে ফ্রেন্ডলি এবং রেসপন্স করি, কারণ আমরা তো আসলে বাচ্চাদেরকে নিয়েই কাজ করি এবং ওরা ভালো থাকলে আসলে আমাদের ভালো লাগে, সবাই খুব প্যাশনেট এবং যে কোনো দরকারে আমাদেরকে নক করবেন। আর আমরা আমাদের ইচ্ছা আছে যে ভবিষ্যতে আমরা প্রচুর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব, যে ডিস্ট্রিক্ট গুলো আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যাব, আমরা সবাইকে উৎসাহী করব, এবং এটা কোনোভাবেই চিন্তা করার নাই যে মানে এই বাচ্চাটা বার্ডেন, এটা এটা কোনোভাবেই চিন্তা করবেন না, কারণ ওদেরকে দিয়ে যা হয় তা আমাদেরকে দিয়ে কিন্তু হয় না। হ্যাঁ, এটা অবভিয়াসলি যদি একটা মা বা বাবা বিশ্বাস করে তাহলে ওই বাচ্চাকে দিয়ে অনেক কিছু করানো সম্ভব। হ্যাঁ, এই বিশ্বাসটা থাকতে হবে, এবং বাবা মা যদি ডিটারমাইন্ড হয় এবং বাবা মার মধ্যে যদি ধৈর্যটা থাকে তাহলে সবকিছু পসিবল। তো এটাই বলবো আর কি। আর সবাইকে অনেক ধন্যবাদ, ভাইয়াকে অনেক ধন্যবাদ, আমি আসলে আপনাদের অনুষ্ঠানে বেশ কয়েকটা পর্ব দেখেছি যার কারণে আমার খুব ভালো লেগেছে, এবং আমি এখানে আসতে পেরে আমার আমি আপনাদের সবাইয়ের কাছে কৃতজ্ঞ যে আমাকে ভাইয়া এখানে ডেকেছেন। অনেক ধন্যবাদ ডক্টর নুসরাত। একটা জিনিস হচ্ছে, যদি আমরা যদি যোগাযোগ করতে চাই তাহলে বিএসএমইউ হচ্ছে ডিপার্টমেন্ট অফ চাইল্ড এন্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি, এটা হ্যাঁ ডিপার্টমেন্টের নাম? হ্যাঁ, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ চাইল্ড এন্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি, কিন্তু আন্ডার সাইকিয়াট্রি। হ্যাঁ, আমরা হচ্ছে ডি ব্লকের 12 তলায় আছি আচ্ছা, ডি আমাদের। ব্লকের হ্যাঁ, 12 তলায়। আচ্ছা ডি ব্লকের 12 তলায়। হ্যাঁ, আমাদের হচ্ছে সাইকিয়াট্রির 40টা বেডের মধ্যে 10টা বেড আমাদের আর কি, আমাদের আচ্ছা চাইল্ড এন্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রির আর কি। হ্যাঁ, তো হচ্ছে ওখানে আমরা যে কোনো বাচ্চাকে যদি মনে করি যে আমরা ভর্তি করে বিহেভিয়ার থেরাপি দিয়ে চেঞ্জ করবো, আমরা ওখানে চেঞ্জ করি। এছাড়া আমরা কিন্তু আলাদা করে এভরি কাউন্সেলিং করতে ওয়েনেসডে, হ্যাঁ হ্যাঁ, জন্য অনেক কিছু, হ্যাঁ সবকিছুই আছে, শুধু আমাদের সাথে যোগাযোগ করতে হবে। অনেক হুম ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা জানতে পারলাম যেটা আপনি বলতে চাচ্ছিলেন তখন গ্রুপের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমি খুব সহজভাবে বলি যে আমার বাচ্চা যেরকম 9.5 বছর বয়স, ওর যখন 3 বছর তখন জানতে পেরেছি, 6 সাড়ে 6 বছর আমরা বিভিন্ন স্কুলে ঢাকাতে, যেটা হয় আর কি, আমরা ঢাকাতে বিভিন্ন স্কুলে দৌড়াদৌড়ি করেছি, তখন একটা ম্যানেজমেন্ট প্রোটোকল আমরা তখন দেখেছি, যে প্রোটোকল বলতাম তাকে স্কুলে দিই, স্কুলের পরে আউটডোরে থেরাপি দেওয়া হয়, মেইনলি অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, বাসায় আবার হয়তো টিচার আসে, বিকজ আমাদের বলা হচ্ছে যে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমার একটা জিনিস খুব ক্লিক করলো যে আচ্ছা এখানে আমরা কোথায়, মানে আমাদের রোলটা কোথায়? কারণ বাচ্চারা যখন বাসায় চলে আসে, ওর স্কুল ছিল সাধারণত দুপুর থেকে দেখা যায় 12টা বা 1টা থেকে 4টা 5টা পর্যন্ত, তারপর একটা হয়তো একটা সেশন থাকলো থেরাপি, হ্যাঁ, তারপরে বাসায় চলে আসলো, এই যে রাতটা, হ্যাঁ, অথবা শুক্র শনিবার, তারপরে যে করোনার সময় দেখেন পুরোটাই কিন্তু বাসায়, বাবা মা তো কিছুই জানে না। এখন বিষয়টা হচ্ছে কি যে কোনো কোনো ক্ষেত্রে কখনো কখনো বলা হয়েছে, মানে উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি, যে বলা হয়েছে যে না এগুলো বাবা মা বুঝবে না বা বাবা মা পারবে না, হ্যাঁ, বাবা মাদের বিষয় না এগুলো, তখন আমার কাছে মনে হয়েছে কি আসলে কি কোনোটাই বাবা মা পারবে না? কারণ দেখেন না না, বাবা এটা এটা বাবা একদমই ঠিক না, একদমই ঠিক না। আর যারা বলেছেন তারা নন প্রফেশনাল, কারণ বাবা মার রোল, স্কুলের টিচারের রোল, বাসায় যারা থাকেন একসাথে এটা তো একটা তাদের টিম রোল ওয়ার্ক, এটা তো একটা সব, টিম ওয়ার্ক হ্যাঁ হবে, এটা তাই টিম না? ওয়ার্ক। হ্যাঁ, এবং এটা এবং এটা হ্যাঁ আমরা এটা যখন তখন খেয়াল করলাম যে আচ্ছা বাবা মা বলতে সব বাবা মা তো আমার মতো অশিক্ষিত না, আমি খুব একটা শিক্ষিত না, আমি আমার মতো তো অশিক্ষিত না, বাবা মার মধ্যে ডাক্তার আছেন, বাবা মার মধ্যে পিএইচডি করার লোকজন আছে, বাবা মার মধ্যে ইঞ্জিনিয়ার আছেন, আছেন না, তাহলে তারা কি কিছুই বুঝবেন না বিষয়গুলো? তখন আমি জিনিসটাকে একটু এক্সপ্লোর করা শুরু করি এবং বাইরে কথা বলা শুরু করি, এবং আমাকে খুব সাপোর্ট দেয় তখন আমাদের এক বড় ভাই, উনি লন্ডনের আপনার জন এফ কেনেডি স্কুলের আছেন উনি টিচার হিসেবে, তখন আমরা যে ওনাদের সাথে লন্ডনে কথা বলি, আমেরিকাতে কথা বলি আমরা, এবং তাদের যেটা বুঝতে পারি যে টোটাল যে ম্যানেজমেন্ট প্রোটোকলটা, এখানে তো বাবা মায়ের একটা বিরাট ভূমিকা আছে এবং তাদেরকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে, এই হচ্ছে আমরা জানা শুরু করলাম। আমাদের ফোরামটা আপনি বলতে পারেন যে আমরা অ্যাথলেটিক অর্গানাইজেশন দাবি করি না, আমাদের কোনো আপনার কোনো আপনার কোনো অফিস আদালত নাই বা স্কুল নাই আমাদের এখনো, ভবিষ্যতে ইচ্ছা আছে কিন্তু সেটা কতটুকু হবে, এবং থাকলেও আমরা করলেও যদি আমরা ওরকম একটা বাইরের আদলে একটা স্ট্যান্ডার্ড কিছু করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা করবো। তো আমাদের এখনো পর্যন্ত মূল যে কাজটা সেটা হচ্ছে জানা, এবং শুধু বাংলাদেশের মধ্যে না, যে ইন্ডিয়াতে কিভাবে কাজগুলো হচ্ছে, আমেরিকাতে কিভাবে হচ্ছে, ইউকেতে কি হচ্ছে, হ্যাঁ, কারণ তারাও তো অনেক গবেষণা করছে, অনেক বেশি করছে আমাদের তুলনায়, মানে বাইরের দেশগুলো, হ্যাঁ, এবং হচ্ছে জেনে আমাদেরকে জানা। এখন মূল যে ব্যাপারটা, এই যে আমার বাচ্চার বয়স 9.5, জিনাত আপার বাচ্চার বয়স 22, আমাদের সাথে প্যারেন্ট ট্রেনিং করছে, আমরা কিন্তু 6 মাসে প্যারেন্ট ট্রেনিংও করেছি, আলহামদুলিল্লাহ 2টো পার্ট কমপ্লিট করেছে,
তো সেখানে আমাদের সাথে বড় ভাই আছেন, তার ছেলে বয়স 20। এখন যেই বাচ্চাটা যে জায়গাটায় আছে সেখান থেকে ওকে যতটুকু যতটুকু আমাদের তো খুব বড় একটা টেনশন কি জানেন, যেটা আপনি অবশ্যই বুঝবেন, হয়তো আমাদের মতো করে ফিল করতে পারবেন না, কিন্তু আপনি তো কাজ করছেন অনেকদিন ধরে, না ফিল করতে পারি হয়ে আমাদের অবর্তমানে, আমাদের অবর্তমানে আমার বাচ্চাটাকে কে দেখবে, ওকে কে খাইয়ে দিবে, ও কিভাবে চলবে? হ্যাঁ, ধরেন কিছু ইনকাম করতে না পারলো, কিন্তু ও তো চলতে হবে, ও নিজের কাজগুলো কি করতে পারবে? তাহলে না মানে তখন আমাদের কাজগুলো ঠিক আছে আমরা জানবো, আমরা তখন আমি চিন্তা করলাম যে আমরা একাই জানবো নাকি আমরা এই জানাটা শেয়ার করবো অন্যদের সাথে, তাহলে শেয়ার করি তাহলে অন্যরাও জানবো, আর একটা বাচ্চারও যদি উপকার হয় তাহলে আমারও একটু ভালো লাগবে যে না ঠিক আছে আর একটা বাচ্চা। এই যে আপনারা আসছেন এবং আমি আপনাদের কাছে খুব কৃতজ্ঞ, শুধু আপনি না, বাংলাদেশ, ইন্ডিয়া এবং এ পর্যন্ত আমরা ইংল্যান্ড থেকে বেশ কয়েকজনকে পেয়েছি, আমেরিকা থেকে একজনকে পেয়েছি। তো এই যে আপনারা এত ব্যস্ততার মাঝে আমাদেরকে 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিচ্ছেন, আমরা আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ, কারণ এত ব্যস্ততার মাঝে সময় দেওয়াটা এটা এটা আমাদের জন্য বিরাট পাওয়া। এই যে আমাদের কিছু প্রশ্ন করতে পারছেন আমাদের এখন আমাদের ইন্ডিয়ার একজন আমাদের জয়েন করেছেন, আমাদের পক্ষে এখন হুট করে ইন্ডিয়া যাওয়া সম্ভব হচ্ছে না, আবার ইন্ডিয়ার অনেকজন এসে আমাদেরকে প্রশ্ন করছেন, অনেক বাঙালি আছেন তারা আমরা ইউকে থেকে কয়েকজন এবিএ থেরাপিস্ট পেয়েছি, দুজন যারা ইংলিশ স্পিক তাদের সাথেও আমরা করেছি কাজ, যদিও ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার হয়ে গেছে ক্ষেত্রে, কারণ বেঙ্গলি হলে ভালো হয়, বাংলা হলে ভালো হয়। তো সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আপনারা যদি এইভাবে আমাদের সহযোগিতা করতে থাকেন তাহলে আমরা যেটা আপনি বললেন যে বাচ্চার কিছুটা ডেভেলপমেন্টও যদি আমরা করতে পারি সেটা আমাদের একটা মানে মানসিক শান্তি বা ডক্টর নুসরাত ধন্যবাদ। হ্যালো সাইদ ভাই, আমার একটা প্রশ্ন ছিল নুসরাত আপার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার প্রশ্ন, হ্যাঁ মানে মানে আমার প্রশ্নটা আজকে টপিকের মধ্যে পড়ে না, মানে আমার বাচ্চা 3 বছর বয়স, তো এই 6 মাস হয়, মানে ওর কথা আগে স্পিচ ছিল না, এখন স্পিচ আসছে, তো এই ওয়ার্ডের মধ্যে যখন ছিল মানে ছোট ছোট শব্দের মধ্যে তখন মানে ঠিকই ছিল, এখন মানে সেন্টেন্স বলা শুরু করছে, মানে 2 সেন্টেন্স 3 এমন, এখন কথাটা বলতে গেলে যেমন আমি আমি মানে আমি রে বারবার বলে, মানে তোতলামি একটা বাপ, ওইটা মানে কিভাবে দূর করা যায়, মানে আমি 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 এটা বলতে বলতে মানে অনেক সময় লাগে ওর, মানে আমি আমি পানি মানে আমি এটা বলতে বলতে পানি খাবো ওইটা বলতে গেলে মানে অনেকটাই সময় লাগে, মানে এটা কিভাবে দূর করা যায় ওইটা। হ্যাঁ আপু, আপনি কি ঢাকাতেই আছেন? ঢাকাতেই আছেন? না না আপা, না আমি ঢাকাতে না, আমি গ্রামে আছি। আচ্ছা, ওর যে সমস্যাটা হয়েছে সেটার জন্য কিন্তু স্পিচ থেরাপি দরকার আর কি। হ্যাঁ, এখন যদি আপনার আশেপাশে কেউ স্পিচ থেরাপি দিয়ে থাকে তাহলে হচ্ছে আপনি তার কাছে যাবেন, আর যদি একদমই কাউকে না পেয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি কিছু ব্যায়াম আছে, হ্যাঁ ঠোঁটের কিছু ব্যায়াম আছে, তারপর জিহ্বার কিছু ব্যায়াম আছে, এই ব্যায়াম গুলো আপনি প্র্যাকটিস করাবেন আপনার বাচ্চাকে। হ্যাঁ, যেমন ধরেন যে ব্রেথার আছে না, ব্রেথার যে ফু দিতে হয়, হ্যাঁ ফু দিলে যে ফুলে উঠে যে কতক্ষণ ওর শ্বাসটা ধরে রাখতে পারলো, ওরকম ব্রেথার দিয়ে আপনি ওকে প্র্যাকটিস করাতে পারেন, অথবা ওই যে বাবেল হয় না, যে ফু দিলে বাবেল হয় যে আমরা যে ছোট, হ্যাঁ হ্যাঁ কিন্তু, হ্যাঁ কিন্তু বেলুন ফুলাতে পারে, মানে একদম পারে, পুরাপুরি পারে বেলুনটা ফুলাতে, মানে আবার এটা মুখে নিয়ে রাখতেও পারে ওইটা, তাহলে এই এই প্র্যাকটিস গুলো আপনি একটু করাবেন ওইটা ট্রাই করে। হ্যাঁ আর হচ্ছে এই যে টাক দেই না আমরা, এরকম করে করে টাক দেয়, আপনি হ্যাঁ হ্যাঁ যেহেতু আপনি এখন বলছেন যে আপনি গ্রামে আছেন, তাই এখন তো পুরা স্পিচ থেরাপি তো পসিবল না, আপনি ঢাকায় থাকলে হয়তো আমরা হেল্প করতে পারতাম, কিন্তু মানে যেটা আপনি বাসায় বসে করতে পারবেন সেটা সেটা আমরা বলছি আর কি। হ্যাঁ, একটা হচ্ছে টাক দেয়া প্র্যাকটিস করাবেন, তারপর হচ্ছে বারবার হ্যাঁ মুখ এরকম ফুলায় মানে এরকম করে করে ইয়ে করবেন, তারপর জিভ দিয়ে এরকম করে করে এই ব্যায়াম গুলা করাবেন ওকে বারবার। হ্যাঁ পারে না অলরেডি, আবার ওই কপি করে তা আমি এইভাবে করলে, হ্যাঁ হ্যাঁ পারে, ওইগুলা পারে। আচ্ছা আচ্ছা, এগুলো সাথে এগুলো সাথে কপি করে, এগুলো সবগুলাই ওকে প্র্যাকটিস করাবেন বারবার, আর যেমন ম্যাডাম এরকম করাবেন। হ্যাঁ, এভাবে করলে হবে কি, ওর যে বলতেছেন যে স্ট্যামারিং এর প্রবলেমটা যে তোতলাচ্ছে, এই জিনিসটা কিন্তু কারেক্ট হয়ে যাবে, একদিনে তো হবে না, প্রচুর প্র্যাকটিস করাতে হবে। আর হচ্ছে ও যখন বারবার আমি 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 করেই থেমে যায়, তখন আপনি এরকম নিজেই বলে দিবেন যে হ্যাঁ আমি এখন ভাত খাবো, তাই না বাবা, এরকম করে আপনি বলে দিয়ে ওকে একটা কনফিডেন্স দিবেন, তাইলে দেখবেন যে ও কিন্তু ইনিশিয়েটিভ নিবে, যে না আমি বলে থেমে থাকবো না, আমি এখন ভাত খাবো, ও বলবে, প্রচুর রোল প্লে করতে হবে। হ্যাঁ,
মানে আপনি বারবার নিজেই করে করে ওকে দেখাবেন, এই ব্যায়াম গুলো ওকে প্র্যাকটিস করাবেন, কাজ করতে হবে আর কি। হ্যাঁ, তবে ঠিক হয়ে যাবে এটা, যেহেতু মানে ও স্পিচ যখন ইনিশিয়েট আমি করতে আমি হবে। বলবো তখন মানে আমি ফুল আমি ফুল সেন্ট হ্যাঁ, বলে দিবেন আপনি হ্যাঁ ফুল সেন্টেন্স মানে টা ও আপনি, যখন আমি আমি বলে বারবার তখন কি আমি ফুল সেন্টেন্স টা বলে দেব? হ্যাঁ ফুল সেন্টেন্স টা আপনি বলে দিবেন। যেমন ধরেন, ও আমি হ্যাঁ বলে ম্যাডাম, নিশ্চয়ই কোনো না আরেকটা কোনো একটা হয়েছে কি, কাজের ও কথাই বলতে চায়। হ্যাঁ, ও ধরেন আমি হ্যাঁ বলেই হ্যাঁ হয়তো কোনো না কোনো কাজের আর কথা বলতে চায়, হয়তো বল খেলতে চায় বা কিছু না কিছু তো একটা করার জন্যই আমি কথাটা বলে। তা আপনি তো হ্যাঁ অবশ্যই বুঝবেন যে ও কি কি করতে চাচ্ছে বা কিসের জন্য কথাটা বলতে চাচ্ছে। আপনি পুরো সেন্টেন্সটা শেষ করে দিবেন, দিয়ে ওকে বলবেন যে ঠিক না বাবা, তখন দেখবেন যে ও ইনিশিয়েটিভ নিবে, যে মা বলেছে এখন আমিও বলবো। প্রথমে হচ্ছে ওর দেখতে হবে, ওর এই লার্ন করতে হবে যে মানে মা কথাটা শেষ করেছে, মা এই পুরো সেন্টেন্সটা শেষ করেছে, মানে আমাকেও পুরো সেন্টেন্সটা শেষ করতে হবে। মানে ওর জানতে হবে যে আমিতে থেমে থাকা যাবে না বা বারবার আমি বলা যাবে না, এটা সেন্টেন্সটা বলতে হবে। এটা আপনি ওকে বারবার যখন দেখাবেন তখন ও বুঝতে পারবে যে এটা শেষ করতে হয়। ও লার্ন করার পরে দেন নিজে ট্রাই করবে, ঠিক আছে? হ্যাঁ আরেকটা হ্যাঁ আরেকটা প্রশ্ন ম্যাডাম, অয় হয়েছে কি দেখা গেছে খুব তাড়াহুড়ো করে, মানে দেখা গেছে ভাত খাইছি অয় বলে কি মানে বাতাইছি, মানে খুব তাড়াতাড়ি কথাগুলো বলে, মানে সব কথা সবাই বোঝে না, হয়তো আমি কিছু বুঝি আর মাঝে মধ্যে দেখা গেছে আমিও কিছু বুঝতে পারি না, এমন খুব খুব তাড়াতাড়ি কথাগুলো বলে, তো যখন আমি বুঝতে পারি না কোনো কিছু চাইতেছে খুব কান্নাকাটি করে, মানে অস্থির ওই সময়, মানে ওরে কোনোভাবে থামাইতে পারি না ওইটা, মানে ওর ইয়েটা কিভাবে কমাবো, মানে স্পিরিটটা কথা বলা ও মানে হচ্ছে যখন কোন কিছু আপনার কাছ থেকে ডিমান্ড করে সেটা যখন পায় না তখন ওর ফ্রাস্ট্রেশন চলে হ্যাঁ আসে, তখন ও বারবার দেখা যাচ্ছে যে খুব রেস্টলেস হয়ে যায়, এরকম কি এই ধরনের হ্যাঁ হ্যাঁ বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ নাকি মানে আচ্ছা ওই বলে কিন্তু আমি বুঝতেছি না ওই কি বলতেছে, মানে ওই তো খুব তাড়াহুড়ো করে বলে, আবার দেখা গেছে কোন শব্দ অনেক সময় শব্দটা ক্লিয়ার বলতে পারে না, যেমন একটা হচ্ছে যদি আপনি আপনাকে ও বুঝাইতে চায় কোনো একটা ওয়ার্ড বলতে চায়, সেই ওয়ার্ডটা যদি ও ঠিক মতো বলতে না পারে সেটা ও কিন্তু বুঝতে পারতেছে যে আমি ভুল বলতেছি বা আমি উচ্চারণ করতে পারতেছি না। ধরেন একটা ওয়ার্ডের মধ্যে তিনটা শব্দ আছে, মাঝখানে তো ক আছে, কটা ও উচ্চারণ করতে পারতেছে না, তো তখন কিন্তু ওর মধ্যেও ফ্রাস্ট্রেশন চলে আসবে। হ্যাঁ, ও কিন্তু আপনাকে বুঝতে দিবে না যে ও নিজে ফ্রাস্ট্রেটেড, ও খুব দ্রুত বলে দেখা যাবে যে ওয়ার্ডটা শেষ করে দিচ্ছে যে না আমি বলে ফেলছি, কিন্তু ও কিন্তু জানে যে ও ভুল বলতেছে, ও ঠিক মতো উচ্চারণ করতে পারতেছে না। সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আমাদের যতগুলা ওয়ার্ড আছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, আপনি সবগুলা ওকে বলাবেন। হ্যাঁ, যে এটা যে জায়গা থেকে আসে, যেটা কণ্ঠ থেকে আসে, সেটা কণ্ঠ কণ্ঠ থেকে এনে ওকে বলাবেন। মানে ওকে ওই ওয়ার্ডটাতে আগে অভ্যস্ত করবেন, মানে যে ও যে ওয়ার্ডটা বলতে চাচ্ছে সেটার জন্য যদি কোনো ভাওয়েল বা কনসোনেন্ট যেটাই হোক যদি মিস হয় সেটা ওকে শিখাতে হবে। শিখানোর পর যখন শিখে যাবে তখন কিন্তু ওর মধ্যে আর ওই ফ্রাস্ট্রেশনটা থাকবে না, এখন তো আমি পারি, তখন দেখবেন যে ও যে এই তাড়াহুড়া করতেছে এটাও কমে যাবে। হ্যাঁ, কারণ ও তো আসলে বুঝতে পারতেছে যে ও পারতেছে না, এটা তো ওর ফ্রাস্ট্রেশনের কারণ, তাই না? যখন আপনি একটা বাচ্চাকে নতুন কিছু লিখতে দিবেন বা পড়তে বসাবেন, দেখবেন প্রথমে কিন্তু ওর মধ্যে খুব ফ্রাস্ট্রেশন কাজ করবে, লিখতে চাইবে না, পড়তে চাইবে না, কান্নাকাটি করবে, পেন্সিল ছুড়ে মারবে, খাতা ছুড়ে হ্যাঁ মারবে, এই ধরনের হবে। কিন্তু আপনি আস্তে আস্তে যখন অভ্যস্ত করে ওকে জিনিসটা শিখাই ফেলবেন, ও যখন হেবিচুয়েট হয়ে যাবে তখন কিন্তু আর এই ধরনের বিহেভিয়ার করবে না। যে কোনো নতুন জিনিস শিখানোর ক্ষেত্রে নর্মাল বাচ্চাদেরই একটা স্ট্রেস আর চ্যালেঞ্জিং বাচ্চাদের অনেক স্ট্রেস, তো আপনি বুঝতে হবে যে ও কোন জায়গাটাতে মিস করছে, সেই জায়গাটাই আপনার ওকে শিখাইতে হবে। যেহেতু আপনি আপনার বাচ্চার কাছে থাকেন, আপনি সবচেয়ে বেশি ভালো জানবেন যে কোন জায়গায় মিস হয়েছে। হ্যাঁ ম্যাডাম, দেখা গেছে কি কি কিছু জিনিস দেখা গেছে ও চাইতেছে, মানে ওইটা স্পষ্ট ভাবে বলতে পারতেছে না, ওই সময় আমি বুঝি না তখনই ওই কান্নাকাটি শুরু করে হ্যাঁ, ওইটা ওই ওই হ্যাঁ এখন আপনি তো বুঝছেন আমি কি বুঝাইছি, আপনি বুঝছেন তো? মানে হ্যাঁ আমি হ্যাঁ কি ম্যাডাম বুঝাইতে হ্যাঁ পারছি? বুঝতে পারছি হ্যাঁ আপনি এইভাবে কিন্তু ট্রাই করবেন, হ্যাঁ হাল ছেড়েই দিবেন না, ট্রাই করবেন, দেখবেন ট্রাই করলে কিন্তু ফলাফল আল্লাহ দেয়। হ্যাঁ, ট্রাই কিন্তু করবেন অবশ্যই। হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাডাম অনেক ধন্যবাদ, সুন্দর ভাবে বুঝ হ্যাঁ ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং সবকিছু খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি আমরা আপনাকে পরবর্তী সেশন গুলোতে আবার পাবো অন্য কোনো টপিক নিয়ে, আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, এবং আপনি যেগুলো শেয়ার করতে যেগুলো আপনি মনে করেন যে আমাদের বাচ্চাদের জন্য প্রয়োজনীয় এমন কোনো ডকুমেন্ট বা মেটেরিয়াল যদি আপনার কাছে আসে বা সেগুলো আমাদের সাথে শেয়ার করলে আমাদের বাবা মার আমরা হয়তো উপকৃত। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন ভাইয়া, দোয়া করবেন। অবশ্যই।